আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিক জামান, ইউ আশিক ভাইয়া, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো HSC 21 সেই এক্সামের পরে, অনেকদিন পরে তোমাদের সাথে আবারও এই ফ্রি ক্লাসে দেখা হচ্ছে। তো সবাই আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আশেপাশে যেহেতু আমাদের পরিস্থিতি অনেক খারাপ, পরিবেশ হচ্ছে, অসুস্থতা বেড়েই চলেছে, তোমাদের সামনে যেহেতু ভর্তি পরীক্ষা, এই মুহূর্তে কিন্তু তোমাদের পড়ালেখাটা খুবই জরুরি, পাশাপাশি সব থেকে আরও বেশি যেটা জরুরি, সুস্থ থাকা। তো আশা করি সবাই সুস্থ আছো এবং সবাই কেমন আছো কমেন্ট করে জানাও, তোমাদের সাথে কথাবার্তা হবে। আজকে একটু আমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেন ব্যাংক সলভিং তোমাদের অনেকের প্রত্যাশা ছিল, তো তোমাদের রেসপন্স যদি আজকে অনেক ভালো হয়, ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ করব। আর এবং হচ্ছে তোমরা সবাই হচ্ছে একটু জানাও কে কোথা থেকে জয়েন করছো। তার আগে যেহেতু আজকে আমাদের হচ্ছে তোমাদের সাথে ফার্স্ট কোশ্চেন ব্যাংক সলভিংয়ের ফার্স্ট লাইভ, তো আমি আশা করবো সবাই ক্লাসটা হচ্ছে নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে দাও আজকে। তো আজকে যে রেসপন্সটা ভালো হয় তাহলে কিন্তু ভাইয়া কিন্তু আবারও পরের ক্লাসে তোমাদের জন্য এরকম কোশ্চেন ব্যাংক সলভিংয়ের যে জিনিসটা নিয়ে আসবে। তো আমি হচ্ছে তোমাদেরকে কিন্তু বারবার বলবো না যে লাইভ শেয়ার করো, আজকে যেহেতু ফার্স্ট তো এই জন্য বলতেছি। তো তোমরা হচ্ছে সবাই নিজ নিজ টাইম লাইনে আজকে শেয়ার করে দিতে পারো, বা হচ্ছে আমাদের বিভিন্ন গ্রুপে তুমি চাইলে শেয়ার করে দিতে পারো। আচ্ছা, আমি তোমাদের সাথে একটু কথাবার্তা বলি, তারপর হচ্ছে আমরা ক্লাসে চলে যাব। হ্যাঁ, ওকে। আচ্ছা, অনেকেই হচ্ছে জয়েন করে ফেলছে এবং অনেকেই হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিচ্ছ, খুবই ভালো। তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো, সবাই মিলে চলো আমরা কোশ্চেন ব্যাংক সলভিংয়ের এই ক্লাসটা চলো করি মজা করে। তো খুব বেশি টাইম আমরা নিব না, তোমাদের হচ্ছে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, অনেকেই জয়েন করছো, মোহাম্মদ আলী ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ জেরিন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, দিয়া চলে আসছে, হ্যাঁ তোমরা কিন্তু অনেকেই শেয়ার করে দিছো, গুড। তো আচ্ছা চলো আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করতে থাকি, সমস্যা নাই। সাইফ চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, তোমরা হচ্ছে কে কোথা থেকে জয়েন করছো চাইলে জানাইতে পারো। আমি আসি হচ্ছে তোমাদের আশিক ভাইয়া, আসি হচ্ছে গাজীপুর থেকে। আর তোমরা কে কোন জেলা থেকে জয়েন করে নাও, আমরা যখন ক্লাসটা শুরু করবো মাঝখানে কিন্তু আমরা এত কমেন্টস আসলে দেখবো না, আমরা ধারাবাহিকভাবে আগাইতে থাকবো আসলে। তো এটা মনে হয় আমার বেটার হবে, তোমরা অনেকেই এখনও জয়েন করতেছো, তোমাদের জয়েন করা শেষ হলে আমরা হচ্ছে মোটামুটি শুরু করে দেবো। হ্যাঁ আচ্ছা, ওকে। আচ্ছা, একজন জয়েন করছে হচ্ছে কালিয়াকৈর থেকে, হ্যাঁ তয়া। আচ্ছা চলো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি, অনেকে জয়েন করতে থাকবে। আর হচ্ছে তোমরা যখনই ক্লাসটা করতে বসছো সবাই হচ্ছে খাতা কলম নিয়ে বসো, কারণ তুমি এখানে যতটুকু টাইম স্পেন্ড করো তোমার টাইমটা কিন্তু অনেক মূল্যবান, তাই না? তো এই টাইমটা যেন তোমার শুধু এই হচ্ছে কমেন্ট করে বা হচ্ছে শুধু গল্প গুজব করে না যায়, তুমি যেন এই মুহূর্তে এইটুকু সময় থেকে আমার সাথে কিছু যেন তুমি শিখতে পারো, তাই না? তো শিক্ষাটা তোমার হচ্ছে অনেকদিন বেশি স্টে করবে, মাথায় থাকবে। তুমি যদি খাতায় লেখো বা আমি যখন তোমাকে যেটা বলবো খাতায় করো তাহলে বেশি বেটার হবে, সব থেকে ভালো এটা করলে। তোমরা যেহেতু মোটামুটি সবাই জানতা যে আজকে হচ্ছে আমাদের এই ক্লাসটা থাকবে, তো তোমাদের সবারই কিন্তু উচিত একদম খাতা কলম নিয়ে বসে পড়া। আচ্ছা চলো তাহলে আমরা আস্তে আস্তে হচ্ছে শুরু করি ক্লাসটা। তোমরা অনেকেই বিভিন্ন থেকে জয়েন করছো, হ্যাঁ রাঙামাটি থেকে একজন আছে, পাবনা থেকে, টাঙ্গাইল থেকে, মিরপুর থেকে অনেকে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আস্তে ধীরে ক্লাসে আগে। হ্যাঁ ওকে, তোমরা হচ্ছে যারা এখনও শেয়ার করো শেয়ার করে দিতে পারো, কারণ হচ্ছে আজকে তোমাদের ফার্স্ট লাইভ, তো হচ্ছে ভালোই লাগবে। তো চলো আমরা হচ্ছে শুরু করি। তো আমরা হচ্ছে যেটা করতেছিলাম বলো, যে আমরা তাহলে হচ্ছে আমরা তোমাদের আবার হচ্ছে কমেন্টস দেখব। তার আগে লক্ষ্য করো যে হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং একটু বলি, তুমি যেহেতু মেইনলি হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা দেওয়া, তাই না? তুমি একটা জিনিস খেয়াল করবো, আমি তোমাকে মেইনলি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ব্যাপারটা বলি। তোমার যদি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা, তোমার যেই কোশ্চেন ব্যাংক, তুমি মেইনলি তোমার ট্রাই হচ্ছে ভার্সিটি, তুমি যদি হচ্ছে এই ভার্সিটি পরীক্ষার জন্য মেইনলি তুমি কোশ্চেন ব্যাংকটা ফোকাস করো, তোমার যেটা মানে করা উচিত হবে সেটা হচ্ছে তুমি তোমার হচ্ছে সাপোজ তুমি ফিজিক্সের একটা অধ্যায় নিলা, সাপোজ ভেক্টর, তুমি তোমার ওই ভেক্টরে যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো একবার তুমি দেখে নিবা। কেউ আমার মনে হয় কি জানো, যে কেউ যদি চায় শুধুমাত্র যে বাসায় নিজে থেকে প্রিপারেশন নিয়ে চান্স পাবে এটাও কিন্তু সম্ভব আসলে, তোমাকে একটু ধারাবাহিক ওয়েতে আগাইতে হবে। তুমি কী করতে পারো, বিশেষ করে বলবো যাদের হচ্ছে এরকম সুযোগ সুবিধা পাচ্ছ না যে বাইরে কোথাও পড়বা বা কোনো অনলাইনে পড়বা, তারা যেটা করতে পারো তারা হচ্ছে মেইনলি যে কোনো একটা অধ্যায় তুমি শুরু করলা ওই অধ্যায়টা তুমি বেসিকটু একবার দেখে নিবা, তারপরে তোমাকে যেটা করতে হবে এই কোশ্চেন ম্যাক খুব ভালো করে সলভ করতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু বা টাইপগুলো কিন্তু কোশ্চেন ব্যাংক থেকে একদম প্রায় কমন পড়ে, সবগুলো তো অবশ্যই কমন পড়বে না, বুঝতেই পারতেছ। অবশ্যই প্রতি বছরই স্যাররা হচ্ছে নতুন নতুন কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করে,
তো মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু কোশ্চেন ব্যাংক থেকে অন পড়ে। বায়োলজির ব্যাপারটা একটু অন্যরকম, কারণ কোশ্চেন ব্যাংক থেকে সবসময় অন পাওয়া যায় না, একদম তোমাকে মেইন বইটা খুব ভালো করে পড়তে হয়। কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ব্যাপারটা তুমি যদি কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে পড়ো দেখবা অনেক কোশ্চেন অন পাবা। তুমি বুঝতে পারছো যে কোশ্চেন ব্যাংক সলভিংয়ের যে তোমার হচ্ছে গুরুত্বটা সেটা কত আসলে। তুমি এখান থেকে পারো, যেখান থেকে পারো, নিজে পারো, বাসায় যেভাবে পারো, তোমার কিন্তু অ্যাডমিশন পরীক্ষায় বসতে হলে কোশ্চেন ব্যাংকটা খুব ভালো ধারণা রাখতে হবে। কারণ তুমি যখন নিজে প্রথমে একটা পরীক্ষায় বসবে তখন দেখবা যে কোশ্চেন ব্যাংক থেকে কীরকম প্রশ্ন কমন পড়ছে। কিন্তু সব তো কমন পড়বে না, আমি আগেই বললাম, কিন্তু টাইপগুলো মোস্ট অফ দ্য টাইপ তুমি কমন পাবা, আর ওই টাইপগুলো তোমাকে আগে এনশিওর করতে হবে। তারপরে যেগুলো হচ্ছে নতুন নতুন সেগুলো তোমাকে বেসিক জ্ঞান থেকে, তুমি এত বছর 2 বছর পড়ালেখা করছো, ওই জ্ঞান থেকে তোমাকে দাগানোর চেষ্টা করতে হবে। তোমরা যদি চাও তাহলে আমরা কিন্তু ধারাবাহিকভাবে, যেমন HSC 21 এক্সামের আগে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য যেভাবে ক্লাসগুলো আনছিলাম, তোমরা যদি চাও আমরা কিন্তু কোশ্চেন ব্যাংক সলভিংয়ের এইটাও আমরা কিন্তু ধারাবাহিকভাবে আনতে পারি। তোমাদের যদি আজকে আমি ক্লাসে তোমাদের দেখবো তোমাদের রেসপন্স অনেক ভালো থাকে, তো তাহলে হচ্ছে আমরা ধারাবাহিকভাবে আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করবো, মানে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আগালে আমার মনে হয় ভালো হয়। তোমাদের একটা মতামত নিতে চাই, তোমরা ফার্স্টে আমাকে একটু জানাও যে হচ্ছে তোমরা কি এটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার চাও, যে ভাইয়া ফিজিক্সের আজকে দ্বিতীয় চ্যাপ্টার, তারপরে সিলেবাসে যেটা আছে, তারপর যেটা আছে যেটা আছে, এভাবে করলে ভালো হয়, নাকি র্যান্ডম চ্যাপ্টার নিয়ে আলোচনা করলে ভালো হয়, তোমরা যেটা বলবো আর কি। তো আমি তোমাদের এখানে একটা কমেন্টস একটু নিবো আর কি, তোমরা একটু দ্রুত জানাইতে পারো যে হচ্ছে তোমরা কি ধারাবাহিকভাবে চ্যাপ্টারগুলো চাও কি না। আচ্ছা হ্যাঁ, অনেকে বলতেছে ভাইয়া ধারাবাহিকভাবে আগলে ভালো হয়। তোমরা যদি মনে করো না ধারাবাহিকভাবে আগলে তোমাদের একটু ভালো হয় তাহলে আমরা ওইভাবে করবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, নেটের সমস্যার জন্য ব্লার দেখা যেতে পারে, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা এই জন্য কিন্তু তোমাদেরকে আমি বলি আর কি, অনেকেই আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলোতে লাইভ ক্লাস নেওয়ার জন্য অনেকে ইনসিস্ট করে, এই যে লাইভ আসলে সমস্যাগুলো হয়, নেটে কখন কী সমস্যা হয় তুমি তো জানো না, তোমার যদি ভালো স্পিড থাকো কখন কী সমস্যা হয় তুমি বলতেই পারো না। তো যাই হোক, সমস্যা নেই, চলো আমরা আস্তে আস্তে আগাইতে থাকি আর কি। ওকে হ্যাঁ, ধারাবাহিকভাবে চ্যাপ্টারগুলো আমরা হচ্ছে আগাবো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা হচ্ছে আস্তে আস্তে তাহলে আজকে আমরা একটা চ্যাপ্টার শুরু করি, আমরা একদম প্রথম থেকে তাহলে ধারাবাহিকভাবে আগাই আর কি। আমরা ধারাবাহিকভাবে আগাই, তোমাদের যদি রেসপন্স অনেক ভালো থাকে আমরা কিন্তু ধারাবাহিকভাবে নিয়মিত ক্লাস নিয়ে চলে আসতে পারি। তো এটা ডিপেন্ড করে আসলে তোমরা কতটুকু চাচ্ছ, কারণ আমি একে ক্লাস নিয়ে এসে হাজির কেউ নাই, তাহলে তো ব্যাপারটা সুন্দর দেখায় না, তো তোমাদের অবশ্যই পার্টিসিপেশন থাকতে হবে। ঠিক আছে চলো তাহলে আমরা ক্লাসের দিকে আগাই, আমরা মাঝখানে আবারও কথাবার্তা বলবো। এখন কোনো কথাবার্তা না বলে তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো একটু, বা খাতে অবশ্যই হচ্ছে লেখার চেষ্টা করো। এইবার দেখো তাহলে, তো ফার্স্টে তো বললাম যে কোশ্চেন ব্যাংকটা সলভ তোমাকে অবশ্যই করতে হবে, প্রত্যেকটা কোশ্চেন কোশ্চেন ব্যাংকের। এখন এই ক্লাসগুলোতে তো সব কোশ্চেন দেখানো যাবে না, তো যতগুলো কোশ্চেন দেখানো যায় যতটুকু পারা যায় তো আমরা করবো আর কি। তো আশা করি এই যে আমরা আজকে যে তাই আমরা ফিজিক্স দিয়ে শুরু করি আজকে, তাহলে আমরা আজকে শুরু করতে হচ্ছে ফিজিক্স। তাহলে আমরা কোশ্চেন ব্যাংক সলভিংয়ের প্রথমে ফিজিক্সে শুরু করছি, ফিজিক্সের একদম যে প্রথম অধ্যায়টা আমাদের যে ভেক্টর, এই ভেক্টর থেকে আমরা শুরু করি। তো আমি আশা করি ভেক্টর চ্যাপ্টারটা মোটামুটি সবাই পড়ছো, সবাই পড়ছো বলতে কীরকম, কারণ তোমরা এতদিন যেহেতু আসো, মানে ACC পর তোমাদের প্রায় 1 মাস চলে গেলো, তাই না, 1 মাস 1.5 মাস চলে গেলো, এই মুহূর্তে সবাই কিন্তু কোথাও না কোথাও জয়েন আসো, মানে ভর্তি পরীক্ষার জন্য, হয়তো বা 2-1 জন কোনো কারণে জয়েন হতে পারো নাই, কিন্তু বাকিরা কিন্তু বেশিরভাগই সব বিভিন্ন জায়গায় কোনো না কোনো জায়গায় তুমি কোচিংগুলো করতেছো বা ক্লাসগুলো করতেছো, সবার জায়গায় কিন্তু ভেক্টর বর্ণ শেষ আমার মনে হয়। তো আজকে মোটামুটি তোমার ভেক্টর রিভিশনের মতো হয়ে যাবে, তাই যেহেতু মোটামুটি পড়ছো তাহলে আমি একটু রিভাইজ করে দিচ্ছি, আর কিছু কোশ্চেন তোমাকে দেখাই দেবো বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলোতে যেগুলো অনেক বেশি বেশি বার আসছে আর কি। তো তোমার একটা মোটামুটি একটা রিভিশনের মতো হয়ে যাবে, যেগুলো পড়ছিলে অনেক দিন আগে 1 মাস আগে, তো সেটা আবার একটা রিভিউ হয়ে যাবে, তাহলে আমার খুব মনে হয় খুব বেশি একটা ভালো হবে। তাহলে মোটামুটি তুমি জাস্ট বোর্ডে থেকে দেখলেই তোমার মনে পড়ে যাবে যে ও আচ্ছা হ্যাঁ এটা পড়ছিলাম আমরা। তো ঠিক আছে ফাইন, তো চলো আমরা একদম ক্লাসের মধ্যে ঢুকে যাই। তো তুমি জানোই যে আমাদের ফিজিক্স এই ভেক্টর চ্যাপ্টার, আমি তোমাকে ধারাবাহিকভাবেই বলি একটু যে হচ্ছে যে আমাদের আসলে কী কী জিনিসপাতি ছিল একদম বেসিক থেকে আসলে আমাদের এই ফিজিক্স ভেক্টরটার মধ্যে। একদম শুরুতে তুমি যেই টাইপটা পাবা এই ভেক্টর চ্যাপ্টারে, একদম শুরুতে তুমি যে টাইপটা পাবা সেই টাইপটা হচ্ছে যে আমাদের সেই ভেক্টরের বৈশিষ্ট্য, সংজ্ঞা, উদাহরণ ওইটা। হ্যাঁ, তোমাকে কিন্তু এইখান থেকেও জানতে হবে যে এইখান থেকেও কিন্তু আমাদের ভেক্টরের বিভিন্ন জিনিসপাতি আসে, কীরকম যে একদম উদাহরণ থেকে ভেক্টরের উদাহরণ কোনটি, তো এইখান থেকেও কিন্তু প্রশ্ন তোমার পরীক্ষায় আসে। তুমি অবশ্যই অবশ্যই টাইপ 1-এর মধ্যে আমি সবগুলো ভেক্টর লিখবো না, কিন্তু তোমাকে বলে দিচ্ছি যে তোমাকে কোনটা পড়তে হবে। ভেক্টরের যে উদাহরণ, ভেক্টরের যে উদাহরণ,
যে নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি স্কেলার রাশি। তো স্কেলার আর ভেক্টরের যে উদাহরণ, এটা তোমাকে অবশ্যই এবং অবশ্যই একবার হলেও পড়তে হবে, কারণ আমরা এখনও তোমাকে যদি জিজ্ঞেস করি, দেখো কয়েকজনে স্কেলার ভেক্টর এখনই চিনতে পারতেছ না, এটা কিন্তু চেনা জরুরি, কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু সবগুলো প্রশ্নই যে হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল হবে তা কিন্তু না, কিছু কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন থাকে, তো তোমাকে সেগুলোও কিন্তু পারতে হবে। কারণ সেটার মধ্যে 1 নম্বর, তুমি একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন অ্যান্সার দিলা, সেটার মধ্যে নাম্বারও কিন্তু কত, 1। হ্যাঁ, তোমাকে বুঝতে হবে যে সবগুলো প্রশ্ন কিন্তু সমান গুরুত্ব, তুমি কিন্তু এই যে সবসময় খালি অঙ্ক করলে অঙ্ক করে ফাটাই ফেললা তা না, কিছু ইনফরমেটিভ কোশ্চেনও তোমাকে জানতে হবে, এটা মাথায় রেখো। এবার টাইপ 1-এর মধ্যে তুমি এটা খুলেই হবাই যেটা করতে পারো রিভিশন দেওয়ার সময়, যে ভেক্টরের উদাহরণগুলো স্কেলারের উদাহরণগুলো একবার রিভিশন দিয়ে নিবা। মনে করো রিভিশন হচ্ছে তোমার, তো রিভিশনের সময় এই কাজটা করবা, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আমি জাস্ট একটা ব্যতিক্রম বলে হচ্ছে আমরা এটা শেষ করবো। যেমন তোমরা সবাই জানো এই টাইপের ক্ষেত্রে যে হচ্ছে কাজ, তারপর হচ্ছে দূরত্ব, ভর, এই জিনিসগুলো কী আসলে সময় স্কেলার রাশি, কারণ আমরা জানি যে সকল জিনিসকে, যে সকল ভৌত রাশিগুলোকে পরিমাপ করতে শুধুমাত্র মান প্রয়োজন, তাদেরকে আমরা স্কেলার বলতাম, বিভব স্কেলার রাশি। তো তোমাকে কিন্তু জানতে হবে ভেক্টরের ক্ষেত্রেও সিমিলারলি, যে সকল প্রকাশ করতে আমাদের মান এবং দিক দুইটাই প্রয়োজন, তাদেরকে আমরা কী বলতাম বলতো, যে ভেক্টর রাশি বলতাম। ফাইন, এইবার ভেক্টরের উদাহরণ অনেকগুলো ধরন আছে, তুমি দেখবা যে সরণ, বেগ, ত্বরণ, তড়িৎ প্রাবল্য, তারপরে হচ্ছে এরকম আরও অনেকগুলো আছে, কৌণিক ভরবেগ, বল, তো এরকম যতগুলো উদাহরণ আছে তুমি একবার করে পড়ে রাখবা, দেখবা অনেকগুলো উদাহরণ বই লেখা আছে, বা তুমি তোমার যেই প্রশ্ন ব্যাংকটা পড়বা সেখানেও লেখা থাকবে, তো একবার পড়ে রাখবা যেন তোমার তুমি দেখে চিনতে পারো না আচ্ছা এটা কী রাশি। তো এইখানে জাস্ট আমি একটা বলি যে অনেকের আমাদের এখানে কনফিউশন তৈরি হয় যে এইটা নিয়ে, তাহলে তোমরা একটু ছোটো করে বলো তোমাকে, যে আমি তোমাকে বললাম যে তড়িৎ প্রবাহ, এখান থেকে জাস্ট এই একটাই বলি, তোমরা একটু বলবা এই যে তড়িৎ প্রবাহ, আমরা জানি কি যে তড়িৎ প্রবাহ কী রাশি, তোমরা একটু ছোট্ট করে বলো যে তড়িৎ প্রবাহ কী রাশি, তড়িৎ প্রবাহ কি স্কেলার রাশি না ভেক্টর রাশি। তোমাদের কাছ থেকে আমি এই প্রশ্নটা অ্যান্সার আশা করতেছি এবং সঠিক অ্যান্সার আশা করতেছি, আশা করি তোমরা সবাই পারবা। একটু জানো আমাকে যে তড়িৎ প্রবাহ এটা অ্যাকচুয়ালি কী রাশি, এটা কি স্কেলার রাশি, আমরা তুমি জানোই ভেক্টর রাশি মানে কি, তাদেরকে প্রকাশ করতে মান এবং দিক দুইটাই প্রয়োজন, তাদেরকে আমরা বলি ভেক্টর। তাহলে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কি, এটার কি মান আর দিক দুইটাই লাগে নাকি শুধু মান লাগে, তো এটা একটু জানাও যে তড়িৎ প্রবাহ কী রাশি, যদি এটা পারো তাহলে আমরা কিন্তু পরের টাইপে যাবো। আচ্ছা একটু আমি শুনি তোমাদের কাছ থেকে যে তড়িৎ প্রবাহ কী রাশি। হ্যাঁ এই তো বাচ্চাগুলো সবাই দেখি ব্রিলিয়েন্ট। গুড, আচ্ছা গুড, ভেরি গুড, তোমরা সবাই বলতে পারছো যে তড়িৎ প্রবাহ আসলে কী, যে স্কেলার রাশি। আমরা জানি তড়িৎ প্রবাহের কিন্তু মান এবং দিক দুইটাই আছে, আমরা প্রকাশ করার জন্য এরকম দিক কিন্তু ব্যবহার করতাম, কিন্তু তারপরেও আমরা বলি তড়িৎ প্রবাহ হচ্ছে স্কেলার রাশি। কেন, কারণ সংজ্ঞাটা হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করতে হবে মান এবং দিক প্রয়োজন, এটাকে প্রকাশ করতে মান এবং দিক প্রয়োজন হয় না শুধু মান বললেই হয়, কারণ এইটার দিক কিন্তু বাই ডিফল্ট ফিক্সড, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তো তোমাকে জানতে হবে যে এটাকে প্রকাশ করে একদম কমপ্লিটলি প্রকাশ করতে মান এবং দিক দুইটাই একদম প্রয়োজন, থাকলে হবে না, এটা কিন্তু মানের দিক আছে কিন্তু প্রয়োজন নাই, কিন্তু এই জন্য আমি বলি যে তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। যাই হোক, এরকম যে ব্যতিক্রম টাইপের যেগুলো আছে ওগুলো একটু বিশেষ করে মনে রাখবো, এগুলো কিন্তু দেয়। যাই হোক, এটা আমাদের আর কি জাস্ট একটা দুধ ভাত টাইপ আর কি, হচ্ছে টাইপ দুধ ভাত, তুমি জাস্ট একবার পড়ে নিবা বই থেকে সুন্দর করে তাইলেই হবে। এবার চলো হচ্ছে আমরা দ্বিতীয় টাইপের দিকে যাই, যে আমাদের এখানে যে 2 নম্বর টাইপ। তো 2 নম্বর টাইপটার মধ্যে কী আছে, 2 নম্বর টাইপটার মধ্যে আমরা আলোচনা করি চলো হচ্ছে সরাসরি হচ্ছে ভেক্টরের লব্ধি নিয়ে, সরাসরি ভেক্টর লব্ধির দিকে চলে যাই আমরা। এর মাঝখানে আরও আছে যে বিন্দু থাকলে ভেক্টর নির্ণয় করা, ওগুলো আমরা দেখবো আর কি। তো তার আগে আমরা চলো হচ্ছে ভেক্টরের লব্ধির মধ্যে চলে যাই, কারণ লব্ধি দিয়ে বিগত বছরগুলোতে প্রচুর প্রশ্ন আসছে এবং তোমাকে পারতে হবে, এবং এখান থেকে আমি তোমাদের হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে কোশ্চেনগুলো দেখাই দিব, সমস্যা নেই। এবার টাইপ 2-এর মধ্যে আমরা দেখি, তো টাইপ 2-এর নামটা লিখে ফেলতে পারো যে লব্ধি। তো লব্ধি, হ্যাঁ লব্ধির ক্ষেত্রে কী কী জিনিসপাতি ছিল, কী কী আমাদের মনে রাখতে হবে সেটা একটু তোমাকে দেখাই দিই। এবার সাপোজ আমরা একটু সবাই দেখে আসছি তাই না, সাপোজ যদি কোথাও আমরা দেখি দুইটা ভেক্টর কাজ করতেছে, দুইটা ভেক্টর সাপোজ নাম দিয়ে ফেললাম আমরা, একটা ভেক্টর পি, একটা ভেক্টর কিউ, এবং এই ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে এই দুইটা ভেক্টরের যে লব্ধিটা আমরা পাই সেই লব্ধিটা আমরা বলতেছি আর। তাহলে এই আর এর মান আমরা কিন্তু সবাই জানি, আর এই ভেক্টরের লব্ধির মান কীভাবে বের করতে হয়, আর ইকুয়াল টু এভাবে লিখতাম না, যে আর ইকুয়াল টু যে রুট ওভার অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস
2pq cos আলফা, এটা আমাদের সবারই জানা, এটা কোনো সমস্যা নাই। সিমিলারলি আমরা দেখেন থেকে দিক বের করতাম যে এই যে আমাদের লব্ধিটা, তো এই লব্ধির এই যে দিকটা, এই দিকটা কত, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম ট্যান থিটা লিখতাম কিভাবে সেটা আমি একটু মনে করাই দিচ্ছি, রিভিশন করাই দিই। তো এই দিকটা বের করার সময় আমরা একটু জিনিস খেয়াল করতাম, সেটা কি খেয়াল করতাম, দেখতাম এই যে হচ্ছে আমাদের যে এই লব্ধিটা, এই লব্ধিটা, এই লব্ধিটা আমাদের যে পি আছে বা কার সাথে কোনটা আমি মাপতেছি, লব্ধি কোনটা কার সাথে হিসাব করতেছি, এখানে লব্ধি কোনটা কার সাথে হিসাব করা, পি এর সাথে, তো লব্ধি কোনটা যার সাথে, আমরা নিয়ম কি শিখছিলাম লব্ধি যার সাথে সে নিচে একা বসবে, তাহলে এখানে নিচে একা বসলো পিউ আর বাকি জায়গায় বসবে কি কিউ, কিউ আর আমাদের এখানে আসতে কি উপরে আসতে হচ্ছে সাইন আলফা, নিচে আসতে হচ্ছে কজ আলফা, এটা কিন্তু একদম বেসিক সূত্র ছিল তাই না। তো আমরা এইটুকুর বিয়ন্ড আরও ফার্দার আরও দেখবো সেই থেকে আরও কী কী মনে রাখা যাইতে পারে, যে লব্ধি আসলে যে শর্টকাটগুলো আছে সেগুলো আমরা একটু দেখবো। তো এইটু তুমি ফার্স্ট অফ অল একটু মনে রাখো, এবার লক্ষ্য করো, এটা তুমি সবাই জানতা, তোমরা জানতা, এখানে একটা ব্যাপার খালি খেয়াল করার মতো, সেটা হচ্ছে এই যে আলফা নির্ণয় মধ্যবর্তী কোণ নির্ণয়, তো এই মধ্যবর্তী কোণ নির্ণয়টা আমি ছোট্ট করে একটু মনে করাই দিচ্ছি, তারপর হচ্ছে আমরা লব্ধির শর্টকাটগুলোতে যাব। তো আমাদের যদি কখনো আমি কেসগুলো দেখে, এক নম্বর কেস যদি কখনো দেখো এরকম, দেখো এরকম যে সাপোজ হে বললো একটা ভেক্টর পি একটা ভেক্টর কিউ আর এদের মধ্যবর্তী এই কোণটা লেখা আছে 30 ডিগ্রি, তাহলে আমি যখন আলফার মানটা লিখবো এখানে লিখবো আলফা সমান সমান 30 ডিগ্রি। এবার আমি দুই নম্বর একটা কেস দিলাম, তোমাকে বললাম যে এরকম এদিকে আমাদের পি আছে এইদিকে আমাদের কিউ আছে আগের মতোই, আর এখানে বললাম হচ্ছে আমরা 30 ডিগ্রি, এবার কিন্তু আলফার মান আমরা 30 ডিগ্রি লিখবো না, কেন লিখবো না দেখো তো, আমরা এখানে কেন লিখবো না, তাকাই দেখো এই ভেক্টরটা এই দিকে কাজ করতেছে আর এই ভেক্টর কিন্তু এই দিকে কাজ করতেছে। এখন তোমাকে মনে রাখতে হবে দুইটা ভেক্টরের ক্ষেত্রে এই যে মধ্যবর্তী যে কোণটা বের করতে হয়, দুইটা ভেক্টরের ক্ষেত্রে মধ্যবর্তী কোণটা বের করার জন্য অবশ্যই ভেক্টর দুইটার পাদবিন্দুকে এক জায়গায় হইতে হবে, অথবা ভেক্টর দুইটির শীর্ষবিন্দুকে এক জায়গায় হইতে হবে, যে সাপোজ এরকম যে দুইটা ভেক্টরের শীর্ষবিন্দু একই বিন্দুতে, তাহলে ওই রকম ক্ষেত্রে এই মধ্যবর্তী এইটাকে আমরা বলি অ্যাঙ্গেল। কিন্তু এখানে লক্ষ্য করো যে একটা কাজ করতেছে এই দিকে, একটা কাজ করছে কিন্তু নিম্ন দিকে তাই না, তাহলে একটার পাদবিন্দু এখানে আর একটা তো শীর্ষবিন্দু এখানে, পার মাথা একসাথে হয়ে গেছে, কিন্তু সেটা করা যাবে না, হয় পাদবিন্দু দুটো এক জায়গায় থাকবে না হয় শীর্ষবিন্দু দুটো এক জায়গায় থাকবে, এমন হইতে পারে যে দুইটারই শীর্ষবিন্দু এখানে এবং লেখা আছে এখানে 30, তখন আমরা সেই ক্ষেত্রে আলফার মান 30 বসাবো। কিন্তু এই কেজে লক্ষ্য করতে পারতেছো যে একটার পাদবিন্দু যেখানে একটা শীর্ষবিন্দু কিন্তু সেইখানে, তাহলে পাদবিন্দু আর শীর্ষবিন্দু একসাথে হয়ে গেলো আর কি, তো সেটা তো করা যাবে না। এই জন্য কী করতে হবে আমাকে, এই ভেক্টরটাকে আমি তুলে এনে যদি এইখানে বসায় দিই তাহলে এরকম হয়ে গেলো না, লক্ষ্য করো এই ভেক্টরটা মনে করো নাই আর কি, তখন সেই ক্ষেত্রে যে এই ভেক্টরের পাদবিন্দু এইখানে আবার এই ভেক্টরের পাদবিন্দু এইখানে, তাহলে এখন কোন বের করা যাবে এবং এখন অ্যাঙ্গেল কোনটা হবে, একটা ভেক্টর কাজ করছে এই দিকে একটা কাজ করতেছে এই দিকে, তাহলে অ্যাঙ্গেল হবে যে নিচেরটুকু, তাহলে বুঝতেই পারছো এই পুরাটা হচ্ছে 180 আর এটুকু 30, তাহলে এটুকু নিচে একটু কত হবে 150, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বসাবো হচ্ছে 150 ডিগ্রি। তো অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু এই সকল জিনিসগুলো একটু খেয়াল রাখতে হয়, এগুলো কিন্তু পরীক্ষায় আসে আর কি, এই ব্যাপারটা মাথায় রাখবা। আচ্ছা ওকে, তো এইবার তাহলে তুমি খালি খেয়াল রাখবা যখন দেখবা যে পাদবিন্দু আর শীর্ষবিন্দু হচ্ছে একসাথে হয়ে যাচ্ছে, তখন তুমি জাস্ট কী করবে 180 থেকে বিয়োগ দিয়ে দিবা। সংক্ষেপে তোমাকে বলে দিলাম কেন বিয়োগ দিবো, সেই তোমাকে বুঝাইও দিচ্ছি, কারণ কি দেখো দুইটা ভেক্টর পাদবিন্দু এক জায়গায় করতে হবে, তো এই জিনিসটা খেয়াল রাখবা। তো দুইটা শীর্ষবিন্দু এক জায়গায় থাকলেও সমস্যা নেই, দুইটা পাদবিন্দু এক জায়গায় থাকলে সমস্যা নেই, কিন্তু পাদবিন্দু আর শীর্ষবিন্দু একসাথে থাকলে সমস্যা, কারণ কি অ্যাঙ্গেল বের করতে হয় যে শীর্ষবিন্দুগুলো একসাথে রেখে বা পাদবিন্দুগুলো একসাথে রেখে, এই জন্য আমরা এইটুকু জিনিসটাকে পাদবিন্দু একসাথে করে নেওয়ার সময় আমাদেরকে একটু বিয়োগ করে নেওয়া লাগছে 180 থেকে, আশা করি বুঝতে পারছো এইটা। তো এইটুকু আমরা মনে রাখবো, এইটুকু কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হয় বিভিন্ন অঙ্কের সময়। তাহলে আমরা বুঝলাম হচ্ছে লব্ধির ক্ষেত্রে এই যে এই মধ্যবর্তী কোণটা কীভাবে আমাদের সিলেক্ট করতে হয়, যে মধ্যবর্তী কোণ আসলে কোনটা হবে। তো ওকে, এটা চাইলে তোমরা একটু হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা হচ্ছে খাতায় লিখে রাখো, স্ক্রিনশট নিলে নিয়ে রাখো। আচ্ছা এইবার আমরা চলো দেখি হচ্ছে পরেরটুকু অংশ। তাহলে আমরা লব্ধির ক্ষেত্রে আলফাটা যা শিখলাম, এবার এই লব্ধি বের করা খুব অনেকগুলো শর্টকাট আছে আর কি, তো একটু দ্রুত তোমাকে মনে করাই দিই, তারপরে আমরা কিছু এক্সাম্পল দেখবো আর কি। আজকে হচ্ছে আমাদের ভেক্টরের পার্ট 1, যতটুকু আমরা আসলে আগাইতে পারি আর কি, আমি একটু তোমাদেরকে বেসিকও একটু হালকা পাতলা মনে করাই দিচ্ছি, কারণ বেসিকগুলো যদি হচ্ছে আমরা একটু তোমাদেরকে না বলি তোমরা হয়তো বা হচ্ছে তোমাদের একটু যারা করো নাই তাদের কিন্তু একটু কষ্ট হইতে পারে, আর যারা করছো তাদের খুবই ভালো।
আচ্ছা কি অবস্থা তোমাদের? আচ্ছা ঠিক আছে, চলো আমরা হচ্ছে পরেরটুকু দেখি, একটু আস্তে আস্তে আগাইতে থাকি। আচ্ছা আচ্ছা, লাইভ শেষে হচ্ছে খিচুড়ি দেওয়া হবে, সবাই থাইকো। কাচ্চি কাচ্চি দেওয়া হবে না, খিচুড়ি দেওয়া হবে। আচ্ছা ওকে, তো এইবার আমরা দেখে আসো এই লব্ধি হচ্ছে শর্টকাটগুলো। তো লব্ধির মান তো বেসিক্যালি বের করতে পারি, লব্ধির মান লব্ধির দিক, এবার কয়েকটা শর্টকাট। তো এটা তোমরা সবাই জানো, যদি দুইটা ভেক্টর আসলে একই দিকে কাজ করে, এটা সবাই জানা, কিন্তু আমরা দ্রুত একবার করে বলে দিই, দুইটা ভেক্টর একই দিকে কাজ করে অর্থাৎ ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে লব্ধি কত হয়? আমরা জাস্ট দুইটা ভেক্টরকে যোগ করে দিই, লব্ধি পাওয়া যায়। এটাকে আমরা বলি লব্ধির সর্বোচ্চ মান। এবং যখন আমাদেরকে বলা হচ্ছে এরকম যে দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তখন আমাদের যে লব্ধির মান, সেই লব্ধির মানটা কী হয়? লব্ধির মানটা হচ্ছে আমরা বিয়োগ করে দিই দুইটা ভেক্টরকে, পরস্পর বিয়োগ করে দিই, এবং দুইটা ভেক্টরকে পরস্পরকে যে বিয়োগ করে দিই, আমরা কী করি, বড় মান থেকে ছোটো মানটা বিয়োগ করি। এ হচ্ছে আমাদের কাহিনী, তোমাদের মনে রাখতে হবে। তারপরে 3 নম্বর একটা শর্টকাট বলি, যদি কখনো দেখো দুইটা ভেক্টর হচ্ছে পরস্পর সমান, এইটা হচ্ছে একটা ভেক্টর পি, এটা হচ্ছে একটা ভেক্টর পি, দুইটা ভেক্টর যদি কখনো সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে লব্ধির মানটা বের করি, সেই লব্ধির মানটা বের করার আমরা কিন্তু কষ্ট করে বের করতে যাই না, তো আমরা খুব সংক্ষেপে বের করতে পারি। সেটা কি? এরকম যে শর্টকাট আছে একটা, 2π cos α/2। তুমি জাস্ট মনে রাখবা 2π cos α/2, যেখানে আলফা মানে কি, এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এটা একটা জিনিস। 4 নম্বরে যে শর্টকাটটা বলবো, এটা হচ্ছে একদম জাতীয় একটা প্রশ্ন, অ্যাডমিশনের জন্য জাতীয় প্রশ্ন বলা যেতে পারে, মানে সব ইউনিভার্সিটি এটা কিন্তু দিছে। এবং এটা যখন আমি কোশ্চেন ব্যাংক তোমাদেরকে সলভ করাবো, দেখাবো, তখন তুমি দেখবা যে এই কোশ্চেন অনেক অনেকবার আসছে, কোটি কোটি বার আসছে এইখান থেকে। তো সেটা আমি একটু বলে দিচ্ছি। এবার হচ্ছে তাইলে হচ্ছে আমরা আসো 3 নম্বরটা দেখি, মানে 4 নম্বরটা দেখে। তো 4 নম্বর যদি এমন হয় যে দেখো দুইটা ভেক্টরের মান সমান, আবার স্পেশালি এটা তারা বলে দেয়, এই যে আমি যে বললাম কোনটা, কোনটার মান যদি দেখি আমি হচ্ছে কত, এক স্পেশালি দেখি যে কোনটার মান আসলে কত, 120 ডিগ্রি, এমন যদি হয় যে এই একটা যে ভেক্টর দেওয়া আছে আর একটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টর আমাদের দেওয়া আছে, এই দুইটা ভেক্টরের মান সমান, এবং এদের যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণটা হচ্ছে স্পেশালি 120 ডিগ্রি, সেই ক্ষেত্রে লব্ধির যে মানটা হবে, সেই ক্ষেত্রে লব্ধির মান হবে যে কোনো ভেক্টর একটা, যে কোনো যে দুইটা ভেক্টর মান ছিল সমান সমান, লব্ধির মানও তার সমানই হবে। তুমি এইটাকে একটা সেট আকারে মনে রাখবা। কীভাবে সেট আকারে মনে রাখবা, তো আমি উপরে আরেকবার ভালো করে দেখাই এটা, এটা তোমরা খুব ভালো করে মনে রাখতে হবে। তুমি সেটটা মনে রাখবা, তা দেখবা খুব সহজ অ্যান্সার করতে পারতেছো। সেট হচ্ছে এরকম, যদি কখনো দেখো দুইটা ভেক্টর মান সমান এবং এদের মধ্যবর্তী কোণটা স্পেশালি 120 ডিগ্রি, যে কোনো হলে তো আমরা বের করতে পারি, যে কোনো কোণ হলে তো, যে 2π cos α/2 শর্টকাট আছে, কিন্তু হচ্ছে সুপার শর্টকাট। যদি কখনো দেখো দুইটা ভেক্টর মান সমান এবং মধ্যবর্তী কোণটা স্পেশাল 120 ডিগ্রি, সেই ক্ষেত্রে তোমার লব্ধির যে মানটা হবে, সেই লব্ধির মানটা হবে কি, ওই যে দুইটা ভেক্টর ছিল তার সমান। এই সেম এই জিনিস দিয়ে প্রশ্ন কতবার যে ঘুরে কতভাবে দিচ্ছে সেটা তোমাকে আমি দেখাবো একটু পরে। তার আগে তুমি এটাকে মনে রাখো, তার মানে ঘটনা এরকম, তোমাকে যদি বলতো একটা ভেক্টর হচ্ছে আমাদের কত, 10, এই ভেক্টরের মান কত, 10, তো দুইটা সমমানের ভেক্টর এবং মধ্যবর্তী কোণ 120, তাহলে আমাকে বলছে বলো তো ভেক্টরের লব্ধি কত, তাহলে আমরা অঙ্ক করতে যাব না, আমরা জাস্ট এখান থেকে দেখবো এবং দেখে বলে দেবো অ্যান্সারটা হচ্ছে লব্ধির মান কত হবে, 10 হবে। কারণ আমরা জানি কি, দুইটা সমমানের ভেক্টরের লব্ধি সমান হবে যদি মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়। পরীক্ষায় এই প্রশ্ন কীভাবে বলতে পারতো, এভাবে বলতে পারতো যে একটা দুইটা সমমানের ভেক্টরের লব্ধি যে কোনো একটির সমান, দুইটা সমমানের ভেক্টরের লব্ধি যে কোনো একটা সমান হয়েছে, 10 যে কোনো একটা সমান হয়েছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, তো আমরা জানি মধ্যবর্তী কোণ অবশ্যই কত হবে, 120 ডিগ্রি হবে। এই সেম কোশ্চিন তোমাকে বলতে পারতো আরও একভাবে, কী বলতে পারতো, বলতে পারতো যে এরকম যে দুইটা ভেক্টরের একটির মান 10 এবং লব্ধির মানও 10 এবং মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে অপর ভেক্টরটি কত, তাহলে অপর ভেক্টরটা কত হবে, 10ই হবে। আর এই জিনিসটা তুমি খুব ভালো করে মনে রাখবে, এই সেটটা যেটা সমমানের ভেক্টর লব্ধি যদি তার সমান হয় সেক্ষেত্রে 120 ডিগ্রি হয়। তুমি এইভাবে মনে রাখবা, এই সেটটা মনে রাখবে হবে যে পি, এটাও যদি সেই পি হয় এবং এইটাও যদি সেই পি হয়, তাহলে অবশ্যই এইটা মান হবে 120, বা এইটা 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 হলে এইটা হবে, এইটা 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 হলে এই অ্যান্সারটা আসবে আর কি। তুমি সেটা করে এটা মনে রাখতে পারো। এবার চলো এই যে লব্ধির মানটা দেখলাম, এখান থেকে আমাদের কিছু কোশ্চেন আমরা দেখি বিগত বছরগুলোতে, যে এখান থেকে আমাদের প্রশ্নগুলো আসছে কোশ্চেন ব্যাংকে, তো সেরকম কিছু কোশ্চেন আমি তোমাকে একটু দেখাই দিচ্ছে। আমরা প্রত্যেক টাইপের ক্ষেত্রে কিন্তু এরকম তোমাকে বলবো না, এই টাইপটা আমি তোমাকে একটু বলে দিলাম।
তো আশা করি, কারণ এটা সবারই মনে আসা আশা করতেছি। তো তোমাদের এই জিনিসগুলো তোমাদের কি মনে আছে নাকি ভুলে গেছো, না কি হচ্ছে এভাবে তোমাদের একটু মনে করাই দিব আগে, সেটা আমাকে একটু জানাও। কারণ তোমাদের যদি এই জিনিসগুলো মনে থাকে তো বারবার তো একই জিনিস বলার দরকার নেই, আমরা শুধুমাত্র প্রশ্ন সলভ করি। তো তোমরা অবশ্যই এখন একটু বলো আগে, সবাই একটু রেসপন্স করো যে তোমাদের কি এরকম থিওরিগুলো কি আগে একটু অল্প করে মনে করাই দিব, তারপরে প্রশ্নগুলো দেখাবো, নাকি হচ্ছে প্রশ্নগুলো সলভ করলে এনাফ, একটু জানো। আচ্ছা একটু জানো তাহলে, আচ্ছা আমরা শুরু করি। আচ্ছা আমরা সরাসরি প্রশ্নের দিকে যাই, সমস্যা নেই, তোমাদের হচ্ছে যেরকম সুবিধা হয় সমস্যা নেই। আচ্ছা বুঝলাম না, সবাই হচ্ছে কমেন্টে খিচুড়ি নিয়ে মারামারি লাগিয়ে দিছো, কোনো খিচুড়ি দেওয়া হবে না, ক্লাস শেষে খিচুড়ি পাঠাবা। আচ্ছা ওকে, তাহলে চলো আমরা হচ্ছে সরাসরি প্রশ্নের দিকে যাই, আমরা প্রশ্নের দিকে যাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা সূত্রগুলো একটু জাস্ট বলে আমরা প্রশ্নগুলো সলভ করবো, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন, তো চলো আমরা হচ্ছে তাহলে এবার প্রশ্নগুলো একটু দেখি। আর তোমাদের কিন্তু একটু আচ্ছা ঠিক আছে, চলো আমরা হচ্ছে প্রশ্নগুলো সলভ করি। আচ্ছা তো ঠিক আছে, চলো আমরা হচ্ছে প্রশ্ন ব্যাংক নিয়ে সরাসরি একদম প্রশ্নগুলো সলভের মধ্যে চলে যাই। তো আমরা একদম প্রশ্ন ব্যাংক ধরে ধরে তোমাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই। তো চলো হচ্ছে আমরা আজকে আমাদের প্রথম টাইপগুলো একটু দেখি। তো হচ্ছে আমাদের এই প্রশ্ন ব্যাংকে আমরা ভেক্টর লব্ধির মধ্যে যেহেতু আছি, তো লব্ধির কিছু প্রশ্ন তোমাকে আমি বলবো, একদম প্রশ্ন ব্যাংক থেকে বলবো, তোমরা সরাসরি অ্যান্সারগুলো বলার চেষ্টা করবা। তোমাদের যদি মনেই থাকে তাহলে তো আরও খুবই ভালো। এবং এখানে আমরা আরেকটা ছোট্ট একটা থিওরি মনে করে দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন আমি বলতেছি জাতীয় প্রশ্ন, একটু আগে বলছিলাম তোমাদের যে একটা প্রশ্ন আছে, এটা খুবই জনপ্রিয় প্রশ্ন, প্রতি বছরই কিন্তু পরীক্ষায় আসে। যেমন আমাদের প্রশ্ন ব্যাংকে যে প্রথম একটা প্রশ্ন, তো প্রশ্ন ব্যাংকের প্রশ্ন ছিল অনেকটা এরকম যে বলছে দুইটা সমমানের ভেক্টরের একটি বিন্দুতে, দুইটা সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি সমান, এদের ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত। এই প্রশ্নটা গুনতে গেলে রাত শেষ হয়ে যাবে যে এতবার পরীক্ষায় আসছে। এবং এই টাইপটা কিন্তু একটু আগে তোমাকে বললাম, দুইটা সমমানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল এবং ভেক্টর আমাদের জিজ্ঞেস করছিল না, এরকম সেম জিনিস জিজ্ঞেস করছিল না আমাদের, কিন্তু এইটাই বলছিল যে দুইটা সমমানের ভেক্টর, যে দুইটা সমমানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল, এটা বলছে আর কি। এবং এটা আসছে হচ্ছে অনেক জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয় 1819 আসছিল, তাছাড়া বুটেক্স, তারপরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অনেক জায়গায় আসছে। কিন্তু তাই বলছে দুইটা সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এখন বলছে যে এদের লব্ধির মান, এদের লব্ধির মান যে কোনো একটির সমান, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত। একটু আগে বলছিলাম অ্যান্সার কত হবে 120। এবং এটা খুব ভালো করে মনে রেখো, পরীক্ষায় অনেক বেশি আসে। এবং এই সেম কোশ্চেনটা একটু অন্যভাবে পরীক্ষায় বলছে, অন্যভাবে কীভাবে বলছে, এবং এটা আসছিল হচ্ছে রুয়েট এবং কুয়েটে, এই প্রশ্নটা আসছে হচ্ছে রুয়েট এবং কুয়েটে। তো বলছিল এরকম দুইটা ভেক্টর রাশির প্রত্যেকটির মান 5 একক। তাহলে আমি লিখলাম দুইটা ভেক্টর রাশি, আমাকে বলছে দুইটা ভেক্টর রাশির প্রত্যেকটির মান 5 একক। এখন বলছে তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তারা একই বিন্দুতে পরস্পর কত কোণে ক্রিয়াশীল, এটা তারা বলে দিচ্ছে যে 120 ডিগ্রিতে ক্রিয়াশীল। এখন জিজ্ঞেস করছে লব্ধির মান কত। এখন সবাই তো জানি হ্যাঁ লব্ধি যে পারবো আমরা, কিন্তু আমরা তো আমাদের তো শর্টকাটের সাথে মিলে গেছে জিনিসটা, তাই না? দুইটা ভেক্টরের মান পরস্পর সমান, লব্ধির মান 120, তাহলে আলফার মানে 120, তাহলে লব্ধি কত হবে, লব্ধিও যে কোনো একটা সমান হবে, তাহলে লব্ধি হবে কত, 5। তোমরা এটা প্রশ্নটা অ্যান্সার করার জন্য কিন্তু তোমার কোনো টাইম নষ্ট করার দরকার নাই, তোমার কোনো সলভিং করার দরকার নাই, তুমি সরাসরি অ্যান্সারটা বললেই কিন্তু হয়ে যাচ্ছে। এটা আমাদের আসছিল হচ্ছে এই সেম জিনিস, এই একই ধরনের প্যাটার্ন দিয়ে আসছিলো কিন্তু রুয়েটে এবং কুয়েটে, এই দুইটা প্রশ্ন একই প্রশ্ন এবং দুইটাই 12-13 সালে কিন্তু আসছিলো। তো এটা আমরা কিন্তু চাই করে ফেলতে পারলাম আর কি, খুবই সহজ ছিল। এরপরে চলো হচ্ছে আমরা আরেকটা প্রশ্ন দেখি, এবং এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে, এই প্যাটার্নটা অনেকবার আসছে। তো আমি প্যাটার্নটা তোমাকে ছোটো একটু বলে দিই, যেমন হচ্ছে এই প্রশ্নটা তোমাদের আসছিল হচ্ছে সিইউতে আসছিল এবং ডিইউতেও আসছিল আর কি। তো প্রশ্নটা বলছে কি দেখো, বলছে দুটি লব্ধির মান 40 নিউটন। তোমাকে পরের প্রশ্নটা আমরা সময় করে পরের প্রশ্নটা নিই, তোমাকে বলেছে দুটা লব্ধির মান, দুটি বলের লব্ধির মান 40 নিউটন। তাহলে আমি একটা লব্ধি মনে করে আঁকলাম, যে কোনো একটা লব্ধি আঁকলাম, বলছে হচ্ছে 40 নিউটন।
এবার তারা বলছে বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন, দুইটা বল আছে, তো দুইটা বল দুটির মধ্যে একটা ছোট বলটার মান কত? 30 নিউটন, আমি পরে আঁকতেছি এটা। এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, তাহলে ছোট বলটা লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে বড় বলটির মান কত? এবং এটাও খুবই একটা পপুলার কোশ্চেন, তোমাকে আমি পুরো কোশ্চেনে দেখাই। তারা এরকম বলছে যে কোনো একদিকে একটা ছোট একটা বল কাজ করতেছে এবং এই বলটার সাথে লম্ব হবে লব্ধি বলটা কাজ করতেছে, এবং লব্ধি বলের মানটা হচ্ছে 40, ছোট বলটার মানটা হচ্ছে 30। এখন তারা জিজ্ঞেস করছিলে বড় বলের মান কত, তাহলে বড় বল নির্ঘাত এদিক কোথাও একটা হবে, তাহলে এই যে বড় বলটা সেই বলের মানটা কত? তো তোমাকে এইটাকে হচ্ছে ফার্স্টে তোমাকে একটা এরকম সামান্তরিক বানাইতে হবে, সামান্তরিক বানায় কল্পনা করে করতে হবে। তো তুমি এই টাইপের ক্ষেত্রে যেটা মনে রাখবা, এই টাইপটা করার সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে, তুমি এই টাইপটা যেভাবে মনে রাখবা সেইটা হচ্ছে এরকমভাবে, তোমাদেরকে আগেও শিখেছিলাম এটা, যে তুমি যদি কখনো দেখো এরকম হয় যে লব্ধি, আমাদের লব্ধিটা ছোট বলের সাথে ক্রিয়া করতেছে, লব্ধিটা ছোট বলের সাথে লম্ব, যদি কখনো দেখো লব্ধি ছোট বলের সাথে লম্ব সেই ক্ষেত্রে, সেই টাইপের ক্ষেত্রে তোমাকে বলছিলাম যে লব্ধিটা কী হবে, লব্ধি স্কোয়ার সমান, তোমাকে শর্টকাট শিখেছিলাম কিন্তু একটা, যে বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, তো এটা আমাদের একটা সূত্র ছিল। এবং এখানে আমরা আরেকটা জিনিস লিখতে পারতাম, সেটা হচ্ছে কজ আলফা, কজ আলফা সমান সমান মাইনাস ছোট বাই বড়। তুমি এই জিনিসটা এভাবে চাইলে সরাসরি মনে রাখতে পারবো আর কি, কজ আলফা সমান মাইনাস ছোট বাই বড়, তোমার যখন যেটা ইনফরমেশনে কাজে লাগবে তখন সেটা তুমি ব্যবহার করবা। তো আমাদের প্রশ্ন কী ছিল এবং এটা কখন, আবার বলে দিচ্ছি এই জিনিসটা আমরা কখন ব্যবহার করব, যখন আমাদেরকে বলবে, যখন আমাদেরকে বলবে হচ্ছে যে লব্ধিটা ছোট বলের সাথে 90 ডিগ্রিতে ক্রিয়াশীল, আমাদেরকে যখন বলবে যে লব্ধিটা ছোট বলের সাথে 90 ডিগ্রিতে ক্রিয়াশীল, তাহলে দেখো তখন তাই হয়েছে যে আমাদের এই যে লব্ধিটা, এই লব্ধিটা ছোট যে বল 30 নিউটন তার সাথে 90 ডিগ্রিতে ক্রিয়াশীল, এই যে লম্বভাবে আছে, তো তখন আমরা এটা লিখতে পারবো, এই দুইটা লিখতে পারবো। এবার তাহলে আমরা কোনটা ব্যবহার করব? দেখো লব্ধিটা দেওয়া, ছোট বলের মানটা দেওয়া, কিউ দেওয়া, তাহলে আরেকটা যে বড় বল পি সেটা বের করতে হবে, তো তুমি লিখবা কি যে লব্ধি স্কোয়ার, তুমি লিখলা লব্ধি স্কোয়ার সমান বড় স্কোয়ার, ধরলাম এই বড় বলের মানটা হচ্ছে নাম দিলাম মনে করো পি, তো এই যে বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, এই যে ছোট বলটা 30, তাহলে এখানে মাইনাস 30 স্কোয়ার, তাহলে শুধু পি সমান সমান কী হবে, পি স্কোয়ার সমানটা মাইনাস আসে এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 40 মান ছিল 40, আর এদিকে প্লাস আসলে কত 30 স্কোয়ার হয়ে যাবে। তাহলে তুমি বুঝতেই পারতেছো 40 আর 30 স্কোয়ার করে যদি রুট করো তাহলে সেক্ষেত্রে পি কত আসবে, 50 30 40 হলে 50 আসে, তো তুমি দেখেই জাস্ট অ্যান্সারটা বলে ফেলতে পারবা, সেটা হচ্ছে কত 50 নিউটন, মানে অ্যান্সারটা হচ্ছে 50 নিউটন। তো এই টাইপটা মনে রাখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, অনেক বেশিবার পরীক্ষায় আসে এই একই টাইপ দিয়ে, আমাদের আরও বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু প্রশ্ন হচ্ছে, কিন্তু আমাদের চিটাগাং ইউনিভার্সিটিতে আসছিল এবং এটা কিন্তু DU 10-11 সালে কিন্তু আসছিল এই প্রশ্নটা আর কি। তো আমরা চলো প্রশ্ন ব্যাংক থেকে হচ্ছে আমরা আরও কয়েকটা প্রশ্ন নিই, তোমরা হচ্ছে কমেন্টে মারামারি করতেছো কিনা দেখি। আচ্ছা ঠিক আছে, ওকে দেখো তাইলে, তাহলে এবার হচ্ছে চলো আমরা এইটা নিয়ে আরও একটা প্রশ্ন দেখি, যেটা আমাদের বিগত বছরগুলোতে আসছিল এই একই প্যাটার্নে। তো হচ্ছে এই একই প্যাটার্নের আরেকটা প্রশ্ন আমি তোমাকে দেখাচ্ছি, এইটা ছিল হচ্ছে অনেকটা এরকম, তো তোমাকে বসে যে দুইটা কোনো বিন্দুতে দুটি বল 120 ডিগ্রিতে ক্রিয়াশীল, তা তোমাকে বলছে হচ্ছে কোনো একটা বিন্দুতে, আমি এই প্রশ্ন একটু মুছে দিচ্ছি, তো এটা আশা করি বুঝতে পারছো সবাই, এটা কি বুঝতে বলো এই টাইপটা বুঝতে পারছো কি না, আর এই টাইপটা তোমরা তোমাদের হচ্ছে একটু ভালো করে মনে রাখতে হবে, এইটুকু জিনিস তুমি মনে রাখবা। তারপর হচ্ছে এখন যে কোনো ধরনের এরকম প্রশ্ন আসলেই তুমি খালি খেয়াল রাখবে এটা কখন কাজে লাগবা, যখন বলবে যে ছোটো বলটা লব্ধির সাথে লম্ব বরাবর ক্রিয়াশীল, মানে লব্ধিটা লম্বভাবে থাকবে ছোটো বলের সাথে, এটা থাকলেই তুমি এইটুকু ইনফরমেশন মনে রাখবা, সবগুলো করতে পারবা। এটা বুঝছো কি না আমাকে একটু কমেন্টে জানাও, তোমরা কমেন্টে খালি খিচুড়ি নিয়ে মারামারি করতেছো, কিন্তু তার আগে আমাকে একটু জানাও যে এটা বুঝছো কি না, এটা না বুঝলে তো সামনে খালি আগে লাভ নেই, তোমরা বলো এটা তোমরা বুঝতে পারছো কি না, এটুকু আমাকে জানো। আচ্ছা এটা কি সবাই বুঝতে পারছো, দু যে বলছে হ্যাঁ জি ভাইয়া বুঝতে পারছি, আর বাকিরা কি ঘুমাই গেছো নাকি বুঝলাম না, এটা জানাও একটু জানাও দেখি তোমরা সবাই বুঝতে পারছো কিনা। আচ্ছা সাইফ বলছে বুঝতে পারছে, সাইফ আজকে অনেক অ্যাক্টিভ কারণ ক্লাস শেষে খিচুড়ি খাইতে হবে, মানে দেখাচ্ছে ভাই আমি অনেক অ্যাক্টিভ আছি, আমার কিন্তু খিচুড়িটা দিয়ে নি। আচ্ছা ঠিক আছে, আর সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, তাহলে আমি কিন্তু সামনের দিকে একটু আগাবো আর কি। হ্যাঁ অনামিকাও বলছে হচ্ছে ক্লিয়ার, আছে গুড, এটা তুমি অনামিকা আগেই পারতা সমস্যা নেই, ওকে। আচ্ছা হ্যাঁ তোমার বলছো ক্লিয়ার, ওকে ওকে।
আচ্ছা, আমাকে এটা নিয়ে হচ্ছে এই টাইপ নিয়ে একজন একটা সমস্যা আমাকে ইনবক্সে দিছিল, বলছিল যে ভাই এই টাইপটা হচ্ছে একটু এই অঙ্কটা একটু করে দিন। তো আমি সেই অঙ্কটা একটু তোমাদেরকে বলতেছি, দেখো। আচ্ছা, তাহলে সেই অঙ্কটা তোমাকে একটু বলি, যেমন আমরা এই টাইপের মধ্যে আটটাতে মধ্যে যে ছিলাম, আটটা প্রশ্ন আমাদের কী ছিল, আমাদের আটটা প্রশ্ন ছিল হচ্ছে এই যে এইটা নিয়ে। তো আমাদের পরেরটা বলছিল যে কোনো একটি বিন্দুতে দুটি বল 120 ডিগ্রিতে ক্রিয়াশীল। তো আমাদের আরেকটা প্রশ্ন দিচ্ছে, মানে আটটা প্রশ্নে বলছে কি যে কোনো একটা বিন্দুতে দুটি ভেক্টর 120 ডিগ্রিতে ক্রিয়াশীল। তাহলে একটা এদিক কাজ করতেছে, একটা এদিক কাজ করতেছে, এবং তাদের মধ্যবর্তী কোণটা কত, 120 ডিগ্রি। কারণ তারা বলছে বৃহত্তর বলটির মান 10 নিউটন, ধরলাম এটা আমাদের বৃহত্তর বল 10 নিউটন, এবং তারা বলছে তবে ক্ষুদ্রতম বলের সাথে, তবে তাদের লব্ধি ক্ষুদ্রতম বলের সাথে 90 ডিগ্রিতে ক্রিয়াশীল। তাহলে ধরলাম এই যে আমাদের ক্ষুদ্রতম বল কিউ, এটার সাথে লব্ধি কীভাবে ক্রিয়াশীল, 90 ডিগ্রিতে ক্রিয়াশীল। টাইপ কি চিনতে পারছো? এই যে সেই টাইপ যে লব্ধি ক্ষুদ্রতম বলের সাথে 90 ডিগ্রিতে ক্রিয়াশীল, তাহলে আমাদের এটার সাথে মিলে গেল। এখন দেখি তারা চাইছে কি। তারা এখন বলছে যে ক্ষুদ্রতম বলের মান কত, এই যে বলছে ক্ষুদ্রতম বলের মান কত। তখন তুমি জাস্ট কি করবা, তুমি জানোই এই যে এবার দেখো তুমি কোন ইনফরমেশনটা কাজে লাগাবো, লব্ধির মান তো দেওয়া নাই, এটা আমরা কাজে লাগাবো না, পরেরটা আমরা কাজে লাগাবো, কারণ আলফা দেওয়া, কজ আলফা সমান মাইনাস ছোটো ভাই বড়ো আমরা জানি। তো তুমি লিখবে এখানে যে কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ছোটো ভাই বড়ো, ছোটো বলের মানটা কত, ছোটো বলের মানটা তুমি জানি না, বের করবো। তো তুমি ছোটো বলের মানটাকে লিখলে কিউ, আর এই যে বড়ো বল ছোটো ভাই বড়ো, বড়ো বলের মানটা তারা বলছে 10। এবার তোমাকে বলছে আলফার মানটা তুমি জানো, আলফার মানটা কত, 120 ডিগ্রি, 120। আর তুমি জানো কজ 120-এর মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে এখানে আছে হচ্ছে মাইনাস, মাইনাস মাইনাস বাদ, আর হাফ দিলে 10টা কত হয়ে যাবে, 10-এর 5 আর কি। তুমি বুঝতে পারছো এটা হচ্ছে 5। তোমার যদি এইটা রিটেনেও চলে আসে, তুমি কিন্তু চাইলে এইটা লিখবা যে কজ আলফা সমান সমান মাইনাস কিউ বাই পি, লেখে তুমি করে দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই আর কি। অথবা তুমি একটু রিটেন যদি আসে, তাহলে তুমি কিন্তু ভেঙেও দেখাইতে পারো, যেরকম করে যে ট্যান থিটা সমান সমান ওই সূত্র লেখে সেইখান থেকে তুমি নিয়ে এসেও এটা দেখাইতে পারবা যে কজ আলফা সমান এত। তো সমস্যা নেই, আশা করি বুঝতে পারছো। টাইপটা তোমাকে জাস্ট চিনতে পারতে হবে যে কোনটা কোন টাইপের সাথে মিলতেছে, আশা করি এইটা তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আমরা আরও একটু দু একটা টাইপ দেখি আজকে, আজকে আমরা আরেকটু দু একটা টাইপ দেখি। তো তোমাদের খুব বেশি টাইম নেব না, তোমরা বাসায় একটু নিজেদের একটু প্র্যাকটিস করতে হবে, আমরা জাস্ট আজকে একটু আসলাম তোমাদের সামনে যে তোমাদের কী অবস্থা, প্রশ্ন হচ্ছে কি না, তো এটা নিয়ে। আর তোমরা যদি চাও তাহলে আমরা নেক্সট হচ্ছে এরকম নিয়মিত ক্লাস আনবো যদি তোমরা চাও আর কি, তোমরা না চাইলে তো সমস্যা নেই, বাসায় আমি একটু রেস্ট করলাম। আচ্ছা, ঠিক আছে, এই টাইপটা বুঝতে পারছো আশা করি। এরপরে চলো হচ্ছে আমরা আরেকটা প্রশ্ন দেখি, আমাদের আরেকটা প্রশ্ন আমাদের প্রশ্ন ব্যাংকে আমাদের আছে এই টাইপের মধ্যেই, অনেক বেশি আসছে। তো সেই প্রশ্ন আমি একটু লিখতেছি, তোমরা অ্যান্সারটা বলবা। তো প্রশ্ন বলছে এরকম যে ভেক্টর এ বি সি এর মান যথাক্রমে, তিনটা ভেক্টর বলছে, তো ভেক্টর এ বি সি এর মান যথাক্রমে তারা বলে দিছে হচ্ছে কত, হচ্ছে 12, 5 এবং 13। এবং এটা একটা জাতীয় কোশ্চেন, অনেকবার পরীক্ষায় আসছে। এখন তারা আরেকটা কথা বলছে যে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে সি হলে, তারা জিজ্ঞেস করছে হচ্ছে এত হলে, এত হলে জিজ্ঞেস করছে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, যে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা কীভাবে বলবো এ ও বি এর মধ্যবর্তী কোণ, এটা তুমি মোটামুটি মনে রাখতে পারো, অ্যান্সারটা মুখস্থই রাখতে পারো, কারণ অনেক সেম জিনিসই বারবার দিচ্ছে। কেন হচ্ছে সেটাও আমরা আগে দেখাই দিই, তারপর তুমি মনে রাখবা। তো এইটা তুমি মনে রাখবে, দেখো এ প্লাস বি সমান সমান সি বলছে না, তাহলে তোমাকে ঘটনাটা কিন্তু একটু এঁকে নিতে হবে, তুমি খুব সহজেই অঙ্ক ছাড়াই বলতে পারবা। তো দেখো আমরা জানি এ প্লাস বি সমান সমান সিতে হয় একটা ত্রিভুজ এঁকে নিলাম আমরা, তো একটা ভেক্টর কাজ করতেছে এ এইদিকে, আর একটা ভেক্টর কাজ করতেছে বি এইদিকে, আর ধরলাম আর একটা ভেক্টর কাজ করতেছে সি এইদিকে। তারা বলেই দিছে যে এই জিনিসটা সত্যি হবে, এই জিনিসটা সত্যি হবে, এবং কখন, তারা বলছে যে এ প্লাস বি সমান সমান সি যদি হয়, তাহলে আমাদের এই যে এ ভেক্টর আর এই যে বি ভেক্টর, আমরা ত্রিভুজ সূত্র থেকে কী জানি, ত্রিভুজ সূত্র থেকে জানি দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় তাহলে এই দুইটার যে যোগফল, এই দুইটার যোগফল হবে কি আমাদের ত্রিভুজের অন্য বাহুটা, অর্থাৎ এই ত্রিভুজ থেকে লেখা যাবে কি যে এ প্লাস বি সমান সমান সি। এবং তাই দেখা যাচ্ছে যদি এইটা হয় তাহলে, এবং ভ্যালুগুলো কীভাবে যদি দেখো বলছে 12, 5, 13, তাহলে আমি যদি এই ভেক্টরটার মান ধরি হচ্ছে কত 12, এবং এই ভেক্টরটার মান ধরে হচ্ছে কত 5, এবং তারা যথাক্রমে বসে সি এর মান কত 13, তখন তো সম্ভব এটা, তাই না? কারণ পিথাগোরাস হইলেই তো 12 আর 5 এটা করে 13 আসবে। তার মানে এখন তারা জিজ্ঞেস করছে এ ও বি এর মধ্যবর্তী কোণ, তাহলে এদিকে আমাদের ছিল এ, এদিকে আমাদের ছিল বি, এবং এ ও বি এর মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো আমরা অঙ্ক না করে একটু অ্যানালজি দিয়ে বের করলাম আর কি আমরা, চাইলে আমরা অঙ্ক করে বের করতে পারতাম, হোল স্কোয়ার টোল স্কোয়ার করে মানটান বসালে চলে আসতো আর কি। যাই হোক, তো এটা আমাদের কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু অনেক জায়গায় আসছে পরীক্ষাগুলোতে, এবং এটা আসছে হচ্ছে DU 1718 আসছিলো,
এবং হচ্ছে বুয়েটও 6-7 সাল আগে আসছিল প্রশ্নটা। তো আশা করি তোমরা এটা বুঝতেই পারছো আর কি। তো সমস্যা নেই, চলো হচ্ছে আমরা আর একটু পরের টাইপের দিকে যাই। আমরা আরেকটা টাইপও একটু দেখাবো তোমাদের আজকে, আর টাইপও দেখবো আমরা। তো চলো এবার হচ্ছে আমরা ভেক্টর হচ্ছে ভেক্টর যে উপাংশ এবং সেই উপাংশের যে ব্যবহার লন রোলার সেইটা টাইপটা একটু ছোট্ট করে দেখি। তাহলে বলো এটা বুঝে ফেলছো কিনা। তাহলে তোমাদের কিন্তু এই লব্ধির অঙ্কগুলো একটু বেশি বেশি বাসায় প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করলে কিন্তু হচ্ছে আমরা বাকি জিনিসগুলো এরকমভাবে সলভ করতে পারবো আর কি। চলো আমরা হচ্ছে পরের টাইপের দিকে যাই। হ্যাঁ, অনেকেই বলছো 90, ভেরি গুড। তো তোমাদের খুবই ভালো, তোমরা বুঝতে পারতেছো, বলতে পারতেছো। আচ্ছা ঠিক আছে, চলো হচ্ছে আমরা পরের টাইপগুলো একটু আরেকটা টাইপ দেখি আজকে। আমরা আরেকটা টাইপ দেখি। আচ্ছা গুড। আচ্ছা এবার তাহলে আমরা আসো পরের টাইপটা দেখবো। পরের টাইপটা হচ্ছে আমাদের ভেক্টর উপাংশ। ভেক্টর উপাংশ, তো উপাংশের মধ্যে আমাদের একটা টাইপ আছে হচ্ছে লন রোলারের আমাদের ঠেলা বা টানা যে সহজ, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, অনেকবার আসছে পরীক্ষা এখান থেকে। তাহলে আমরা দেখবো হচ্ছে নেক্সট টাইপ। তো টাইপ কত ভুলে গেছি। এবার চলো হচ্ছে আমরা এখানে পরের টাইপ দেখি। তো এটার ক্ষেত্রে মনে রাখবো যে আর পড়ছিলাম না যে লন রোলার বা ট্রলি ব্যাগ, তো লন রোলারের ক্ষেত্রে যে আমাদের লন রোলার যেটা সেটা আমরা কি ঠেলতাম বা হচ্ছে টানতাম, তো সেই ক্ষেত্রগুলোতে ঠেলা বা টানার ক্ষেত্রে আমাদের কোনটা বেশি ইজি হইতো সেটা আমাদের অনেক সময় পরীক্ষায় আসতো, এবং এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি আসে। আচ্ছা ওকে, তো এবার এই লন রোলারের ক্ষেত্রে আমরা একটু ছোটো করে তোমাকে দেখাই দিচ্ছি তোমাকে কী কী মনে রাখতে হবে যখন আমরা ঠেলবো লন রোলারের ঠেলার ক্ষেত্রে। যখন আমরা ঠেলবো তো ঠেলার ক্ষেত্রে কী কী ইনফরমেশন তোমাকে মনে রাখতে হবে। তো ঠেলার ক্ষেত্রে তুমি মনে রাখবে কি, যখন আমরা ঠেলবো তো সাপোজ একটা লন রোলার আছে, তুমি ঠেলতেছো, ঠেলতেছো মানে নিচের দিকে বল প্রয়োগ করতেছো, তাহলে সেই ক্ষেত্রে লন রোলার তো সামনের দিকে যাবে। তো সামনের দিকে যে যাবে সে কত বলের জন্য সামনের দিকে অগ্রসর হবে, খাতা একটু ছোটো করে লিখে রাখো। লন রোলারটা সামনের দিকে অগ্রসর হয় এফ কস থিটার জন্য, আর লন রোলারটা যে আপাত ওজন সে আপাত ওজনটা একটু বৃদ্ধি পায়, এবং লন রোলারের আপাত ওজনটা যে বৃদ্ধি পায় সে আপাত ওজনটা হয় কত, আপাত ওজনকে আমরা আর দিয়ে লিখি, সে আপাত ওজনটা হয়, ওজন তো হয় সেটা তো নিতেই হবে, পাশাপাশি আমি যে বল প্রয়োগ করলাম সে বলের আরও একটা অংশও যোগ হয়, সেটা হচ্ছে এফ সাইন থিটা। তুমি মনে রাখবা সরাসরি এম জি প্লাস এফ সাইন থিটা, ছোট্ট করে ছোট্টটা বলে দিলাম একটু। তাহলে লন রোলার যখন ঠেলবো ঠেলার সময় আমাদের কী হয় যে আপাত ওজনটা বেশি হয় বৃদ্ধি পায় সেটা কত হয় এম জি প্লাস এফ সাইন থিটা। আর হচ্ছে যে সেই ক্ষেত্রে আমরা এই যে মনে রাখবো থিটা যে মানটা, এটা একটা আমাদের খুবই জানার ব্যাপার যেটা নিয়ে পরীক্ষায় আমাদের একটু চেঞ্জ করে দেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি চেঞ্জ করে দিয়েছে সেটা নিয়ে, সেটা হচ্ছে এই যে থিটার মানটা, এই থিটার আমরা কার সাথে ধরি, থিটা হচ্ছে আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ। আমরা যখন লন রোলারগুলোকে ঠেলি বা টানি তো সেটা আনুভূমিকের সাথে কত কোণে ঠেলতেছি বা টানতেছি সেইটাই নিয়ে নেওয়া লাগে, এবং এইটাই আমাদের সেই থিটা। তাহলে মনে রাখবা থিটাটা স্পেশালি থিটা হচ্ছে আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে লনটা সামনের দিকে যাবে এফ কস থিটার জন্য, পিছনের নিচের দিকে যাবে কিসের জন্য, যেটার জন্য সেটা এফ সাইন থিটা, নিচের দিকে যে বলটা পাবো আলটিমেটলি নিচের দিকে যে সে বলটা অনুভব করবে ঠেলার ক্ষেত্রে সেই বলটা হচ্ছে এম জি প্লাস এফ সাইন থিটা, মানে ওজনটা কিন্তু বাড়বে। পরীক্ষায় আসে ওজন কতটুকু বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধি পায় শুধু এফ সাইন থিটা, এটা তো নর্মাল ওজন, এক্সট্রা বৃদ্ধি পাইছে এফ সাইন থিটা। তাহলে ওজন কতটুকু বৃদ্ধি পাইছে শুধু যদি বলে ওজন বৃদ্ধি, সেই ক্ষেত্রে আমরা কী লিখি এফ সাইন থিটা লিখি। আর যখন লন রোলারটা আমরা টানবো সেই টানার ক্ষেত্রে কী হয়, টানার ক্ষেত্রেও সামনের দিকে যায় এফ কস থিটার জন্য, যেখানে এটা হচ্ছে আমাদের সেই থিটা আনুভূমিকের সাথে, আর উপরের দিকে যে বলের উপাংশটা হয় সেটা হচ্ছে এফ সাইন থিটা, আর নিচের দিকে যেটা আমরা পাই সেটা তো ওজন এম জি, কিন্তু আলটিমেটলি যে আমাদের আপাত ওজন সেটা কত হয়, আপাত ওজন হয় নর্মাল যে ওজন সেটা থেকে আমাদের এফ সাইন থিটা বিপরীত দিকে থাকায় বিয়োগ হয়ে যায়, এবং সামনের দিকে যায় এফ কস থিটার জন্য, এবং ওজন যে হ্রাস পাইলো ওজন কতটুকু হ্রাস পাইলো এফ সাইন থিটা পরিমাণ হ্রাস পাইলো। তো এইটুকু আমাদের ছোটো করে থিওরিটা আমি তোমাকে একটু বলে দিলাম। এবার এই থিওরিটা আমাদের এইখান থেকে যে কীরকম প্রশ্ন আসছে বিগত বছর, কোশ্চেন ব্যাংকটা আসো আমরা একটু দেখি এবার, যে প্রশ্ন ব্যাংকটা একটু ছোটো করে দেখি যে এখান থেকে আমাদের কী ক্লাসগুলো আসছে। আচ্ছা এবার হচ্ছে, আচ্ছা আমরা পরের প্রশ্ন দেখি। দেখো আমাদের এখানে একটা প্রশ্ন আসছিল হচ্ছে, এই প্রশ্নটা হচ্ছে আমাদের আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটা আসছিল হচ্ছে কত সালে, 1516 সালে আসছিল, এবং সেই প্রশ্নটা বলছে, তোমরা দেখি অ্যান্সার করার চেষ্টা করো, এটা তোমরা সবাই একটা জানো। তো বলছে একটি লন রোলার ঠেলা
ওর টানার জন্য আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ। তাহলে 30 ডিগ্রি কোণ বলছে আমরা কি 30 নিব নাকি কোনো কিছু বিয়োগ করতে হবে, বলছে আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ। আর আমরা শিখছি কোনটা যে নিতে হয় আনুভূমিকের সাথে, তার মানে ঠিক আছে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তো আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি, এবং 20 নিউটন বল প্রয়োগ করে টানা হচ্ছে। এখন জিজ্ঞেস করছে টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কম হবে, তো ওজন কতটুকু কম হয় বলো তো, একটু আগে আমরা শিখলাম। তো ওজন কতটুকু কম হবে? আর বলছে হচ্ছে ওজন কম হবে কতটুকু? এফ সাইন থিটা। তাহলে আমি লিখবো হচ্ছে ওজন কম হবে এফ সাইন থিটা, যেখানে এফ মানে কত? 20, আর সাইন আর থাকবে থিটার মানটা আমাদের সাথে আছে। তাহলে তুমি মনে রাখবা যে টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কম হবে। হ্যাঁ আমরা জানি কম হবে, কতটুকু কম হবে? এফ সাইন থিটা পরিমাণ আসলে আমাদের শুধু ওজন হ্রাস পাবে কতটুকু? এফ সাইন থিটা। আর তোমাকে যদি বলে ঠেলার থেকে যখন আমি ঠেলছিলাম আর যখন টানছিলাম দুইটার ওজন কত হবে, তো তুমি করবা কি, ফার্স্টেই যে ঠেলার ওজনটা বের করবা, তারপরে টানার ক্ষেত্রে ওজনটা বের করবা, তারপরে দুইটা বিয়োগ করে দিবা। এই প্রশ্ন, তার মানে এই প্রশ্নটা কী বলছিল ভালো করে লক্ষ্য করো, যে আমরা তো জানি ওজন হ্রাস পাবে সাইন থিটা, কিন্তু এই প্রশ্নটা বলছে কি, এই প্রশ্নটা কেন নিলাম আমরা, আরেকবার একটু শুনো প্রশ্নটা ভালো করে বুঝো। বলছে লন্ডলার ঠেলা ও টানার জন্য আমরা বল প্রয়োগ করছি 20 নিউটন 30 ডিগ্রিতে। এবার প্রশ্ন ভালো করে শোনো, বলছে টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কম হবে, তাহলে ঠেলার ক্ষেত্রে মোট ওজনটা হবে কত? mg প্লাস এফ সাইন থিটা। আর যখন আমরা টানবো টানার ক্ষেত্রে ওজনটা কত হবে? mg মাইনাস এফ সাইন থিটা। তোমাকে কিন্তু এইটা শুধু চাই নাই যে ঠেলার ক্ষেত্রে ওজন কতটুকু হ্রাস পায়, শুধু হ্রাস পায় বলে কী করতাম আমরা, এফ সাইন থিটা বসাইতাম। কিন্তু এইখানে তারা জিজ্ঞেস করছে ঠেলার সময় যতটুকু ওজন হয় আর টানার সময় যে ওজনটা হয় সেটা বিয়োগ কত। প্রশ্ন আবার শোনো, বলছে টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কত কম হয়, তাহলে তোমাকে দুইটাই বের করতে হবে, mg প্লাস এফ সাইন থিটা মাইনাস দিয়ে mg প্লাস হচ্ছে এফ সাইন থিটা। তোমাকে কিন্তু এইটা হিসাব করে বের করতে হবে, কিন্তু হিসাব করে বের করো, আমি একটু বের করেই তোমাকে দেখাচ্ছি তোমার কত আসবে জিনিসটা আসলে। তো লক্ষ্য করো এবার, তাহলে তুমি এটা জানো যে তোমার ঠেলার ক্ষেত্রে ওজনটা বেশি হয় সে ওজনটা কত? এত হয়। কিন্তু যখন তুমি আবার টানবা টানার ক্ষেত্রে ওজনটা কত হয়? mg মাইনাস এফ সাইন থিটা। তাহলে এই ওজনটা থেকে ওই ওজনটা বাদ দিতে হবে, তাহলে কী হবে? মাইনাস mg, আর মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হয়ে যাবে এফ সাইন থিটা। দেখো mg কাটা কিন্তু, আর তোমার ওজন আসলে কত? 2f, এই যে একটা এফ সাইন থিটা একটা এফ সাইন থিটা, তখন কি তোমার ওজন হবে কত? 2f সাইন থিটা। এবার তোমার যে ভ্যালুগুলো, 2 এর মান টু তো 2, আর এফ এর মান কত? তোমার কত বলে টানছো তুমি জানি, 20 নিউটন বলে টানছো বলে দিচ্ছে তোমাকে প্রশ্নে 20 নিউটন। আর সাইন কত ডিগ্রি? তারা কত বলছিল যে সাইন 30 আর কি। তো আমরা এখন এই মানটা বসাই দিব, সাইন 30-এর মান হচ্ছে হাফ, তাহলে আমাদের কত আসবে? 40, তার মানে আসবে 20 আলটিমেটলি, সে 20, তার মানে কতটুকু হ্রাস মানে হবে সেটা হচ্ছে 20 নিউটন। ঠেলবো ঠেলার সময় যতটুকু আমার কষ্ট হবে, যতটুকু বল প্রয়োগ করতে হবে, যখন টানবো এই দুটোর যে পার্থক্য সেই পার্থক্যটা হবে কিন্তু 20 নিউটন। এটা কিন্তু পরীক্ষায় চাইছিল। তো এই পুরো জিনিসটা বুঝতে পারছো কিনা বলো, এই যারা বুঝতে পারছো একটু জানাও, তুমি একটু দেখি তোমরা বুঝতে পারছো কিনা। তারপর তোমাদের একটা করতে দেবো, এখান থেকে তোমাদের একটা করতে দেবো, আমি খালি করলাম তো তোমাদের একটা করতে দিই আর কি। তো তার আগে বলো এই প্রশ্নটা বুঝছো কিনা। হ্যাঁ এই প্রশ্ন কিন্তু অনেক একটু কনফিউশন হয়, তো এটা বুঝতে পারছো কিনা বলো। হ্যাঁ এটা একটু বুঝতে কিনা বলো। আচ্ছা একটু উপরে লিখতেছি, এটা হয়তো বা তোমরা দেখতে পাচ্ছ না। তাহলে এটা আমাদের 20 20 যেটা আসছে এফ টু এফ সাইন থিটা, এখন এখানে জাস্ট তোমার ভ্যালু বসাই দিয়ে চলে আসবে, সমস্যা নেই। এটা তুমি ভ্যালু বসাও, দেখবো মান আসবে কত, যে 20 নিউটন আর কি। আচ্ছা সমস্যা নেই, ওকে। তো এটা বুঝছো কিনা আমাকে ছোটো একটু বলো, তোমার সাথে একটু গল্প গুজব করি আর কি। আচ্ছা হ্যাঁ নাসিরুদ্দিন বলছে বুঝতে পারছে, জি ভাইয়া গুড, সে যদি বুঝতে পারছে। বলছে কোনটা থেকে কোনটা মাইনাস করবো? হ্যাঁ এই যে অপশানে বলছে কোনটা থেকে কোনটা মাইনাস করবো, প্রশ্ন এখানে বলেই দিছিল যে হচ্ছে যে ঠেলা মানে যে ঠেলবো ঠেলার সময় আর টানার সময় যে ওজনটা আমি কম বেশি হবে, তো কতটুকু কম বেশি হবে তুমি বুঝতে পারছো কোনটা থেকে কোনটা মাইনাস করবা? মানে ঠেলার ক্ষেত্রে ওজনটা সবসময় বেশি হয় আর টানার ক্ষেত্রে ওজনটা কম হয়, তো তুমি ঠেলার সময় যেটা আসবে সেটা আগে লিখবা, মাইনাস টানার সময়টা দিবা। আর যদি প্রশ্নে শুধু বলতো যে টানার সময় ওজন হ্রাস পায় কতটুকু ওজন হ্রাস পায়, তখন কিন্তু আমরা এখন বিয়োগ টিয়োগ করতাম না, খালি বলতো টানার সময় কতটুকু ওজন হ্রাস পায়, তখন আমরা লিখতাম টানার সময় ওজন হ্রাস পায় এফ সাইন থিটা অ্যান্সার। কিন্তু এখানে বলছিল ঠেলা অপেক্ষায় টানার সময় কতটুকু হ্রাস পায়, তো দুইটা হিসেবে তখন আনতে হবে। আশা করি দুইটা এই দুটো পার্থক্য বুঝতে পারছো। এই দুটো পার্থক্য কী বুঝছো আসলে, যে কখন কোনটা লিখবো, কখন হচ্ছে শুধু এফ সাইন থিটা লিখবো আর কখন এরকম বিয়োগ করবো, এটা বুঝছো কিনা বলো, নাহলে আমি আরেকবার বলবো, একবার বলো আর কি।
যে ঠেলা অপেক্ষা টানা যদি বলে তাহলে আমাকে কিন্তু এরকম বিয়োগ করে নিতে হবে, আর যদি শুধু বলে টানার সময় তাহলে আমরা জাস্ট এফ সাইন থিটা, যদি কত বলে বৃদ্ধি পায় এফ সাইন থিটা বৃদ্ধি পায়, তো এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ নাইন বলছে বুঝতে পারছে, হ্যাঁ তিথি বলছে একদম ফকফকা গুড, আর বাকিটা বুঝতে পারছো কিনা একটু ছোটো করে জানাও, সমস্যা নেই। আমরা বলছে কাচ্ছি চাই বেটা, তোর পিড়ামো। আচ্ছা ওকে, সবাই বুঝছো কিনা বলো ছোট করে। হ্যাঁ তোমরা মোটামুটি বুঝতে পারছো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাদের এখান থেকে আমি আরও কয়েকটা প্রশ্ন দেখাই এই টাইপ থেকে, তোমরা যদি বুঝো তাহলে তো খুবই ভালো, আরও কয়েকটা তোমাকে জিজ্ঞেস করি, বাট অ্যান্সারগুলো তোমরা বলবো, তোমরা অ্যান্সার দেওয়ার জন্য রেডি হও, দেখবো সবার আগে আগে কে বলতে পারো, তুমি তোমাদের কমেন্টসগুলো একটু দেখবো সবার আগে আগে কে বলতে পারো অ্যান্সারটা, তো আমি প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন বলবো, দেখবো তোমাদের পড়াশোনা কী হয়, এখন থেকে তোমাদেরকে আমি এসে প্রশ্ন পড়াশোনা জিজ্ঞেস করবো আর কি, তোমরা আসলে পড়তেছো নাকি ফাঁকিবাজি করতেছো, আমি পড়া দিয়ে দিবো আর পরের দিন এসে পড়া ধরা হবে, দেখবো যে কে চুপচাপ থাকে কমেন্ট অ্যান্সার দেয় না, তার মানে সে পড়ে নেই, বুঝতে পারছি। আচ্ছা এবার তোমাকে এখান থেকে আমি প্রশ্ন জিজ্ঞেস করি, তোমরা অ্যান্সার বলার চেষ্টা করো। তো দেখো আমাদের এখান থেকে আরেকটা প্রশ্ন বলছে, তোমরা বলো। আচ্ছা এই প্রশ্নটা আসছিল হচ্ছে কাজী নজরুলে 1819-এ, তো প্রশ্ন আমি বলতেছি তোমরা একটু বলো, প্রশ্ন বলছে হচ্ছে যে একটি 10 নিউটন ওজনের লন্ডলার টানার সময় এর হাতলের সাথে আনুভূমিকের সাথে হাতলের আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 4 নিউটন বল প্রয়োগ করা হলে লন্ডলারের আপাত ওজন কত হবে, লন্ডলারের আপাত ওজন কত হবে এটা জিজ্ঞেস করছে। প্রশ্নটা কি বুঝতে পারছো, প্রশ্ন আমি একটু এঁকে দিচ্ছি, তোমরা একটু এখান থেকে অ্যান্সার করবো আর কি। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে এরকম যে একটা লন্ডলার ছিল, সেই লন্ডলারটাকে আমরা কী করছি টানছি, কত বলে টানছি, কত বলে, আচ্ছা আমরা কি বলে দিই যে এই লন্ডলারটার ওজন, তারা বলছে এই লন্ডলারটা যে ওজন সেই ওজনটা হচ্ছে কত নিউটন বলছে, একটু দেখে নিই ওজনটা কত বলছিল, আচ্ছা বলছে 10 নিউটন বলছিল যে 10 নিউটন ওজনের একটা লন্ডলার, খালি বলছে 10 নিউটন ওজনের লন্ডলার সেটাকে টানছি আমরা 4 নিউটন বলে কত কোণে আনুভূমিকের সাথে, এই যে এই আনু এই যে আমরা হচ্ছে এই ওজনটা, ওজনটা সব নিচের দিকে কাজ করে, যে নিচের দিকে আমরা রাখলাম, তো বলছিল এখন এই যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানা হয়েছে, এখন জিজ্ঞেস করছে এটা আপাত ওজন কত। প্রশ্ন আমি আরেকবার বোঝাই দিচ্ছি, বলছে একটি লন্ডলারের ওজন 10 নিউটন, সেটাকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রিতে 4 নিউটন বলে টানা হয়েছে, তাহলে তার আপাত ওজন কত হবে। তার আগে সবার আগে বলো যে যখন আমরা টানি, টানার ক্ষেত্রে আপাত ওজনটা কত হয়, এটা হয় না আর সমান সমান mg-f সাইন থিটা। এবার এই সম্পূর্ণটুকু মুখে মুখে ক্যালকুলেশন করে বলবা যে আসলে মানটা কত হবে, ভর কিন্তু বলে নাই, ভর কিন্তু বলে নাই, তাহলে তোমরা বলো দেখি সবার আগে কী বলতে পারে। এটা নাম যদি বলছে ভাই প্রতিদিন ক্লাস হবে, ভাই হ্যাঁ তোমরা যদি হচ্ছে চাও তোমরা ক্লাস করো তাহলে ক্লাস হবে, আর যদি হচ্ছে তোমরা না চাও তাহলে হবে না, বলো কত হবে যে 10 নিউটন আছে এত অ্যান্সার কত হবে। আচ্ছা কান্তিবরণ বলছে 8, অনামিকা বলছে 5, অমিকা মায়ের হবে। আচ্ছা দেখি এটা সবাই কে বলতে পারো, ঠিক অ্যান্সার বলতে পারো, 100 100 কি ঠিক আসলো, 100 না এটা 10 নিউটন, এটা 10 লেখা, আচ্ছা বাকিরা জানো, হ্যাঁ দিয়া একদম সব কিছু হ্যান্স হিসেব নিকেশ করে বলে দিচ্ছে 8, বাকিরা বলছে হচ্ছে 8, হ্যাঁ ভর নাই, ভর তো লাগবে না ভাইয়া, বলেই দিচ্ছিল লন্ডলারের যে ওজনটা, এই ওজন মানে তো mg, সেই ওজনের মানটাই কত 10-f সাইন থিটা, এফ এর মান কত 4 নিউটন বলে টানছি আমরা 4, আর সাইন 30 কোন তো লেখা আছে 30, আর সাইন 30 মান কত, সাইন 30 মান হচ্ছে হাফ, তাহলে তুমি সাইন 30 লিখতে পারো, আর সাইন 30 মান হচ্ছে হাফ, হাফ মানে 4টা 2 হয়ে যাবে, 10 থেকে 2 বলতে কত হবে 8, তাহলে 8 নিউটন। জাস্ট তোমাকে ছোট্ট করে এটা হিসাব নিকাশ করতে হবে, এখানে জাস্ট একটা জিনিস ছিল যে ভর দেওয়া ছিল না, তার পুরোটাই বলে দিচ্ছিল যে লন্ডলারের ওজন, ওজন হচ্ছে 10 নিউটন, এই যে ওজন mg, এই মানটা তারা সরাসরি বলে দিয়েছিল আর কি, যাক এটা অনেক সহজ প্রশ্ন একটা ছিল। আচ্ছা এবার তোমাদেরকে এমনি হচ্ছে 9.8×10 না, এই যে ভুল করছো, তারা কিন্তু বলেই দিছিল, এটা কেউ করছে আরাফাত, আরাফাত না
এটা কিন্তু সরাসরি বলেই দিছিল যে ওজনটা 10 নিউটন, ওজন মানে কিন্তু এই যে এমজি, তোমার কিন্তু আর এক্সট্রা করে 9.8 দিয়ে গুণ করতে হবে না। আশা করি বুঝতে পারছো। এখন তোমাদেরকে আমি আরও কয়েকটা প্রশ্ন প্রশ্ন জিজ্ঞেস করে ছেড়ে দিব, সমস্যা নেই। তোমরা একটু দেখে চাই তোমাদের মনে আসছে কিনা জিনিসগুলো, যেগুলো আমি শিখাইছিলাম যারা হচ্ছে আমার ক্লাসগুলো করছিলা আগের এই ভেক্টরের, তারা একটু দেখি সবার আগে বলো তো যে এটা তোমাদের মনে আছে কিনা। আর তোমরা যদি এটার পরের পার্টটাও চাও, পার্ট টু চাও, তাহলে আমাকে জানাও, তাহলে আমরা পরের পার্টগুলো ক্লাসগুলো নিব। তার আগে ছোটো করে বলো, আগে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো, দেখি এটা সবার আগে সবাই একদম ধূপধাপ অ্যান্সার বলার জন্য রেডি থাকো। জাস্ট অ্যান্সার বলবা, জাস্ট অ্যান্সার বলবা। আমি দেখতে চাই যে সব কতজনের মনে আছে। কয়েকটা জাস্ট জাতীয় প্রশ্ন বলি যেগুলো পরীক্ষায় অনেক বেশি আসে। যেমন একটা প্রশ্ন শিখিয়েছিলাম, যদি কখনো দেখি দুইটা ভেক্টরের যোগফলের লব্ধি, যদি দুইটা দেখি দুইটা ভেক্টরের যোগফলের লব্ধি এবং দুইটা ভেক্টরের এই বিয়োগ ফলের লব্ধির মান সমান, যদি দেখি দুইটা ভেক্টরের যোগফলের লব্ধি এবং বিয়োগ ফলের লব্ধি সমান, তাহলে এই যে সেই যে দুইটা ভেক্টর পি আর কিউ, এই পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত। জাস্ট কিন্তু জাস্ট আমরা মনে রাখবো, আমরা বলছিলাম কীভাবে সলভ করতে হয়, জাস্ট অ্যান্সারটা খালি আমাকে বলো। অ্যান্সারটা আমি বলে দেবো না কীভাবে করতে হয়, সমস্যা নাই। তার আগে অ্যান্সারটা আমি শুনতে চাই, দেখি সবার আগে কি বলতে পারে। অ্যান্সারকে তুমি মনে রাখতে পারো, এটা জাতীয় কোশ্চেন, এটা কখনোই চেঞ্জ হবে না। তোমাকে সরাসরি বলে যোগফলের লব্ধি ও বিয়োগফলের লব্ধি সমান, তাহলে মধ্যবর্তী কোণ কত। হ্যাঁ, সবার আগে বলে ফেলছে হচ্ছে 90। হ্যাঁ, সাদিয়া বলছে, হ্যাঁ কান্তি বর্মন বলছে, উর্মিও বলছে, হ্যাঁ মেহেরও বলছে। বাহ, তোমাদের মনে আছে, ভেরি গুড। হ্যাঁ, সবারই মনে আছে দেখা যায়। ওকে গুড। আচ্ছা, এটা তো সরাসরি মনে রাখলাম, তাহলে ভালোই মনে আছে তোমাদের। এই প্রশ্ন কিন্তু তোমাকে এভাবেও দিতে পারে, আবার বাংলা দিয়েও বলে দিতে পারে, দুটি ভেক্টরের যোগফলের লব্ধি এবং বিয়োগ ফলের লব্ধি সমান, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা হচ্ছে 90 ডিগ্রি, এটা কখনো চেঞ্জ হবে না, তুমি সরাসরি মনে রাখবা। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আরেকটা ছোটো প্রশ্ন এরকম, তুমি যদি এরকম আর তুমি রিটেনে যদি কখনো চলে আসে প্রমাণ করতে হলে কী করবা, এই যে উভয় পক্ষে হোল স্কোয়ার করে দিবা, হোল স্কোয়ার করে দিবা। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, কাটাকাটি যে দেখবা তোমার হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা ওকে, এবার তোমাকে তাহলে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতেছি। আচ্ছা হ্যাঁ, সবাই বলতে পারছো, হ্যাঁ রাইসা বলছে 90, সহগ বলছে 90, সুরায়ও 90 বলছে, গুড, তো মনে আছে ভালো। এবার তাইলে বলো, আমি আরেকটা জিজ্ঞেস করতেছি তোমাদেরকে, তোমাকে বলছে যে দুইটা ভেক্টর ভেক্টরের ক্ষেত্রে বলছে স্কেলার গুণফল, দুটি ভেক্টরের স্কেলার গুণফল ও ভেক্টর গুণফল সমান। বাংলায় বলছে প্রশ্নটা, দুটি ভেক্টরের স্কেলার গুণফল আর ভেক্টর গুণফল সমান, দুটি ভেক্টরের ক্ষেত্রে বলছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, স্কেলার গুণফল আর ভেক্টর গুণফল সমান, দুটি ভেক্টরের ক্ষেত্রে স্কেলার গুণফল আর ভেক্টর গুণফলটা সমান, তাহলে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। জাস্ট একটা জাস্ট মুখস্থ টাইপের কোশ্চেন, জাস্ট বলো, আমি অ্যান্সারটা বোঝাই দেবো, না পারলে সমস্যা নেই। এই সবাই কি বলতে পারে, স্কেলার গুণফল আর ভেক্টর গুণফল হচ্ছে সমান, স্কেলার গুণফল আর ভেক্টর গুণফলটা সমান, দেখি কী বলে সবার আগে। হ্যাঁ, শারমিন সবার আগে বলছে যে 45, হ্যাঁ গুড। হ্যাঁ, এটা কিন্তু তোমার মনে রাখবা ছোট্ট করে, যে স্কেলার গুণফল আর ভেক্টর গুণফল যদি সমান হয় সেক্ষেত্রে কিন্তু ভেক্টরদের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হয়। কেন 45 ডিগ্রি হয় সেটা মনে করাই দিই। আমরা শিখছিলাম স্কেলার গুণফল মানে কি, স্কেলার গুণফল মানে কি এ ডট বি, আর এ ডট বি মানে কি এ বি কস থিটা। একইভাবে ভেক্টর গুণফল মানে কি এ বি সাইন থিটা, তো উভয় পক্ষে থেকে কিন্তু এ বি এ বি বাদ গেলে কস থিটা সমান সাইন থিটা হয়, আর কস থিটা সমান সাইন থিটা হলে শুধুমাত্র তখনই কখন সমান হবে যখন এদের মানটা 45 ডিগ্রি হবে। কারণ 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি মানে 1/√2, সাইন 45 ডিগ্রি মানে 1/√2। তো আশা করি তোমাদের এটা মনে আছে আর কি। আচ্ছা, কেন হয় একটু ছোটো করে বলে দিলাম আর কি, তো আশা করি তোমরা বুঝতে পারছো কেন হয়। যারা আগে জানত না এখন একটু দেখে নাও ছোটো করে, এবং এটা কিন্তু সবারই জানা উচিত, খুবই কমন জিনিস, একদম খুবই খুবই কমন জিনিস। আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমাদেরকে, তাহলে এখান থেকে আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি ছোটো করে প্রশ্নগুলো, দেখি তোমরা অ্যান্সার তো ভালোই পারতেছো, গড় তোমাদের ভালোই মনে আছে। এবার তোমাদের আমি এখান থেকে আরও কয়েকটা জিজ্ঞেস করি, দেখি তোমাদের আর কেমন মনে আছে প্রশ্ন ব্যাংক থেকে। আচ্ছা ওকে গুড। আচ্ছা, আরও একটা প্রশ্ন বলবো, যেটা অনেক অনেক বেশি বেশিবার পরীক্ষা আসছে, এবং এটাও মোটামুটি একটা জাতীয় কোশ্চেন এই টাইপটাও, তো এইটা দেখি তোমাদের কাদের মনে আছে।
তো এবার প্রশ্ন বলছে যে দুইটি ভেক্টরের স্কেলার গুণফল 15, এটাও দেখি, এটা চাইলে তোমরা মুখে মুখে জাস্ট অ্যান্সার বলে ফেলতে পারবা। এবং ভার্সিটিতে এমন টাইপের প্রশ্নগুলো নর্মালি দেয় যেগুলো মুখে মুখে করলেই অ্যান্সারটা হয়ে যায়, সেগুলো কিন্তু বেশি আসে। বলছে দুটি ভেক্টরের স্কেলার গুণফল, স্কেলার গুণফল মানে এ ডট বি, তাহলে বলছে দুটি ভেক্টরের স্কেলার গুণফল 15, এবং বলছে দুটি ভেক্টরের ভেক্টর গুণফলের মান, ভেক্টর গুণফল মানে কি ক্রস গুণ, দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান হচ্ছে 5√3। এখন তোমাকে জিজ্ঞেস করছে হচ্ছে যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, এই যে দুইটা ভেক্টর এ আর বি তাদের মধ্যবর্তী কোণ কত। দেখি তো এটা তোমাদের কার কার ভালো মনে আছে, স্কেলার গুণফল আর হচ্ছে ভেক্টর গুণফলের মানটা হচ্ছে কত এটা, এবং এটা অনেকবার আসছে কোশ্চেন ব্যাংকে, এটা হচ্ছে বাংলাদেশ কৃষিতে আসছে, কুয়েটে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, তারপর হচ্ছে সিলেট কৃষিতে আসছে, অনেক জায়গায় কিন্তু আসছে সেম কোশ্চেন, অনেক বেশিবার আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক জায়গায় আসছে। তো এবার তুমি বলো এটা অ্যান্সার কীভাবে বের করবো আমরা, কী করছিলাম আমরা, দেখি তোমরা আগে তোমাদের অ্যান্সারটা আমি নিচ্ছি, তারপরে আমি ছোটো করে তোমাকে মনেও করে দিচ্ছি যে এই টাইপ থাকলে আমরা কীভাবে দ্রুত অ্যান্সার করতাম বা কেন করতাম, সে পুরোটা তোমাকে আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। দেখি এইটা সবার আগে কে বলতে পারো, কার সবার ভালো মনে আছে সব থেকে, আচ্ছা মেহরুন বলছে হচ্ছে 30, সামিয়া বলছে 30, দুর্জয় 30, হ্যাঁ উর্মিও বলছে 30, গুড, তোমার তো ভালো মনে আছে, কেমনে বের করলা তোমরা এত তাড়াতাড়ি, বাহ গুড, তো শাহরিয়ার নাফিজও বলছে হচ্ছে 30, গুড। দেখো যদি ওখানে এরকম থাকে, এই টাইপটা কিন্তু খুবই কমন, খুবই কমন একটা টাইপ, তো এই টাইপের ক্ষেত্রে আমরা কী করছিলাম, এই টাইপের ক্ষেত্রে আমি বলছিলাম যদি কখনো দেখি এটা ভেক্টর এরকম আমাদের ডট এবং ক্রস গুণফল দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কী করি যে যে আমাদের মধ্যবর্তী কোণ যখন বের করতে বলে শর্টকাট কী ছিল, শর্টকাটটা ছিল হচ্ছে আমরা লিখতাম ট্যান থিটা, ট্যান থিটা সমান কী করতাম আমরা, ট্যান সমান করতাম কি উপরে হচ্ছে ক্রস গুণ আর নিচে হচ্ছে ডট গুণ, উপরে ক্রস গুণ ট্যান থিটা সমান, উপরে এইভাবে লিখতাম উপরে ক্রস গুণ নিচে হচ্ছে ডট গুণ, তাহলে আমি আসলে বসাই শর্টকাটের মধ্যে বসাই, ক্রস গুণটা কত আছে 5√3, তাহলে আমরা এখানে বসাইলাম হচ্ছে 5√3, আর নিচে আমাদের আছে কত ডট গুণ, ডট গুণ কত 15, তাহলে তুমি কাটাকাটি করো তাহলে নিচে আসবে কত 3√3/3, এটা মানে আসলে কত 1/√3, আর তোমরা তো জানোই ট্যান কত ডিগ্রি মান 1/√3, সেটা হচ্ছে কত ডিগ্রি, যে 30 ডিগ্রি, এই জন্য কিন্তু অনেকেই বলছো এটা 30 ডিগ্রি, ভেরি গুড, তোমরা অনেক তাড়াতাড়ি হিসাব করে ফেলছো, তো অসাধারণ। আচ্ছা যারা ফার্স্ট থেকে ছিল না তারা একটু ক্লাসটা বলে দেখে নিও, তোমাদের তো উচিত ছিল ফার্স্ট থেকে থাকা, আমরা কিন্তু আগেই বলে দিয়েছিলাম। আচ্ছা হ্যাঁ আজকে তো আজকে আমাদের ফার্স্ট ক্লাসটা, আমরা আজকে তোমাদেরকে অনেক বেশি জ্বালাবো না, সমস্যা নেই, এই ট্যাবগুলো দেখো, আর তোমরা যদি চাও হচ্ছে এই ভিক্টোরিয়ার পার্ট 2 বা হচ্ছে আরও প্রশ্ন সলভ করতে, তাহলে তুমি আমাদেরকে এখনই কমেন্ট করে জানাও, যদি তোমরা চাও তাহলে আমরা নেক্সটেও এই আমাদের এই কোশ্চেন ব্যাংক সলভিং সেটা জারি রাখবো, সমস্যা নেই। আজকে তো আমরা থিরি নিয়ে কথাবার্তা বলছি, নেক্সট দিন থেকে আমরা জাস্ট প্রশ্নগুলো দেখবো, অনেক অনেক প্রশ্ন দেখবো, অনেক অনেক প্রশ্ন দেখবো, তো তার আগে হচ্ছে আজকে ক্লাসটা তোমাদের ছোটোখাটোভাবে কেমন লাগলো, আমরা কিন্তু খুব বেশিক্ষণ আগবো না, তোমাদের সাথে একটু গল্প গুজব করে ফেলি আমরা, এরপরে হচ্ছে আমরা তোমরা হচ্ছে পার্ট 2 চাও কিনা, প্রথমত সবাই একটু জানো তোমরা পার্ট 2 চাও কিনা, পার্ট 2 যদি চাও তাহলে আমরা পার্ট 2 তে এরকম আরও প্রশ্ন নিয়ে চলে আসবো, সমস্যা নেই। আজকে কিন্তু আমরা একটু থিওরি নিয়ে কথাবার্তা বলছিলাম, কারণ অনেক দিন আগে পড়ছো ভুলে গেছো কিনা, এই জন্য জাস্ট বলছিলাম, এরপর থেকে আমরা জাস্ট প্রশ্ন ব্যাংকের আরও বেশি বেশি প্রশ্ন নিয়ে দেখবো আর কি। তো তার আগে বলো তোমাদের হচ্ছে আজকের ক্লাসটা কেমন লাগলো, আর তোমাদের মধ্যে এমন কেউ যদি থাকো যে হচ্ছে আমাদের হচ্ছে টার্গেট ডিও কোর্সে ভর্তি হতে চাও, তাহলে কিন্তু এখনও তোমরা ভর্তি হতে পারবে, তো ক্যাপশনে কিন্তু হচ্ছে আমাদের সব ডিটেলস দেওয়া আছে, দেখতে পারো অথবা হচ্ছে ইনবক্স করতে পারো, সমস্যা নেই। আর তোমরা হচ্ছে এই ক্লাসগুলো নিয়মিত চাও কি না বা তোমাদের কেমন লাগলো অবশ্যই হচ্ছে এখন একটু জানো, আর ক্লাস শেষে কাচ্চি দেওয়ার কথা ছিল, তোমাদেরকে কাচ্চি একটু পরে হচ্ছে পোস্টে দিয়ে দিব, সমস্যা নেই, কাচ্চির ছবি তোমাদেরকে দিয়ে দিব, তা আশা করি তোমাদের খেতে ভালো লাগবে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আর হচ্ছে তোমরা বাসা অবশ্যই একটু বেশি বেশি প্র্যাকটিস করো, এই প্র্যাকটিসের কিন্তু কোনো কী বলে বিকল্প নাই, তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তো প্র্যাকটিসগুলো করতে থাকো, আর নেক্সট দিন হয়তো তোমার সেটা আবার দেখা হবে, তো তোমাদের তোমরা যদি চাও তোমার যদি ভালো লাগে অবশ্যই দেখা হবে, সমস্যা নেই। তো আমরা এরকম প্রতিদিন একটু একটু দেখতে থাকি কিন্তু আমাদের অনেক শেষ হয়ে যাবে, আর তোমাদের পরীক্ষা আবার কবে হয় বুঝতে পারতেছি না আসলে, আবারও লকডাউন টকডাউন যেভাবে চলছে, কিন্তু তুমি ওইদিকে চিন্তা না করে তুমি তোমার পড়াটা আগাইতে থাকো, আর তোমরা ভিডিওটা সবাই শেয়ার টেয়ার করে দিও, তোমাদের আরও বন্ধুরা 21-এর আরও বন্ধুরা কিন্তু জানতে পারে যেন হচ্ছে যে আমরা এরকম আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং সিরিজ শুরু করছি। তোমরা কিন্তু চাইছিলে অনেক মানুষ, 1000 মানুষ চাইছিলে যে না ভাইয়া কোশ্চেন ব্যাংক সিরিজটা শুরু করেন, কিন্তু তোমাদের কিন্তু আজকে মাত্র 100 জন ক্লাসে পাওয়া যায়নি, তো এটা একটা হতাশাজনক, তো দেখা যাক সমস্যা নেই, তোমরা আসলে নেক্সট ইয়ার চাও কি না তার উপর ভিত্তি করে আমরা বাকি ক্লাসগুলোও
নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমরা হচ্ছে থাকো, ভালো থাকো, ক্লাসগুলো করো। আচ্ছা নেক্সট হচ্ছে, নেক্সট হচ্ছে আমরা এই চ্যাপ্টার দেখি পার্ট টু আসলে আনা যায় কিনা, তোমরা চাও কিনা। তোমরা যদি হচ্ছে তোমাদের পার্ট টু চাও তাহলে অবশ্যই আমাদের দর্পণ একাডেমি ফেসবুক যে গ্রুপটা আছে তোমরা কিন্তু সেখানে পোস্ট দিতে পারো যে ভাইয়া হ্যাঁ আমাদের এরকম ক্লাসটা উপকার হচ্ছে। কারণ উপকার যদি না হয় তাহলে কিন্তু খালি বকবকের লাভ নাই, তোমার যদি মনে না একটু কাজে লাগতেছে তাহলে অবশ্যই জানাইতে পারো, আর জানাইলে সে অনুযায়ী কিন্তু আমরা ক্লাসগুলা আনতে চেষ্টা করবো আর কি। আচ্ছা ঠিক আছে, হচ্ছে আবার আমার তোমাদের সাথে দেখা হচ্ছে, সমস্যা নেই, ক্লাসগুলো নিয়ে খুব শীঘ্রই দেখাবে, তোমরা চাইলে কিন্তু আমাদের খুব শীঘ্রই দেখাবে, তো তোমরা কতটুকু চাচ্ছ তার উপরে ভিত্তি করে আমরা তোমাদের সামনে আসব। আর তোমাদের সাথে তো গল্প গুজব একটু বেশি করা হলো না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা এখানে কি এমন কেউ ছিলা যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি নাই কিন্তু হচ্ছে আমাদের এখানে ক্লাসগুলো করছো, ভালো লাগছে, এমন যদি কেউ থাকো তাহলে জানাতে পারো। আর বেশিরভাগই মানুষ দেখলাম হচ্ছে যারা আমাদের কোর্সে টোর্সে ছিলেন তারাই বেশিরভাগ মানুষজন, তো ভালো, সবার সাথে বারবার দেখা হয়ে ভালো লাগতেছে, সবার নামগুলো চিনে ফেলতেছে আর কি, খুবই ভালো। হ্যাঁ আর তোমরা তাহলে ক্লাসগুলো নিয়মিত করো, আর হচ্ছে যেটুকু জিনিস তোমাদেরকে দেখানো হলো এইটুকু অল্প জিনিস, কিন্তু আমরা কিন্তু ভেক্টর আরও অনেক জিনিস আছে আসলে, তো এক টাইমে তো বলে সব কিছু শেষ করা যায় না, তো ঠিক আছে সমস্যা না। আর তোমরা পার্ট টু চাও কিনা অবশ্যই হচ্ছে আজকের লাইভের স্ক্রিনশট দিয়ে তুমি হচ্ছে আমাদের দর্পণ একাডেমি গ্রুপে জানাইতে পারো, যদি তোমাদের মনে হয় যে না ভাইয়া দরকার আসলে তাহলে আমরা অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর লাস্ট আর একটা কথা যে অবশ্যই কিন্তু একটু সেফ থাকার চেষ্টা করো, সুস্থ থাকার চেষ্টা করো, আর তারপরে তোমরা পড়াশোনা অবশ্যই চালা যাও আর কি। তো সমস্যা না, ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, তো ভালো থাকো। আর যদি এমনিতে কেউ কেউ চাও হচ্ছে আমাদের কোর্সটায় ভর্তি হতে তাহলে অবশ্যই হচ্ছে ক্যাপশনে কিন্তু লিঙ্ক এবং হচ্ছে ডিটেলস দেওয়া আছে দেখতে পারো, অথবা ইনবক্স করে জানতে পারো, কোনো সমস্যা নাই। আর না হলেও সমস্যা নাই, তুমি ফ্রি ক্লাসগুলো দেখেও ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবা, যেমন তোমাদের এইচএসসি ও তোমাদের হচ্ছে কয় তারিখে জানি হচ্ছে রেজাল্টের কথা, রেজাল্ট কয় তারিখে দেওয়ার কথা, আর রেজাল্ট হলে কিন্তু সবাই অবশ্যই অবশ্যই জানায়ও, সবাই গ্রুপে জানায়ও যে সবার কার কেমন রেজাল্ট হইলো, রেজাল্ট নিয়ে হতাশ হওয়ারও কিছু নেই। আচ্ছা সমস্যা নাই, তোমাদের রেজাল্ট হোক, মিষ্টি খাও, ওকে ফাইন ঠিক আছে। ঠিক আছে ভাইরা, তাহলে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে আবার দেখা হচ্ছে, তো ওকে আল্লাহ হাফেজ। এই পোলাপান যা কাচ্ছি দেওয়া হবে না। বুঝলাম না, পোলাপান এখনো কাচ্ছি রাশায় বসে আছে, কাচ্ছি দেওয়া হবে না রে, যা বাসায় যা।